এই অনুষ্ঠানটি অতিথির নিজীবনের গল্প। অনুষ্ঠানে তার মুখ থেকে শোনা গল্পটি সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। এই অনুষ্ঠানের কোনো কন্টেন্ট কাউকে হেয় করার জন্য নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। প্রিয় শ্রোতা, সবাইকে আরও একবার স্বাগত। শুনছেন ঢাকা FM 90.4। আমি RJ কেবরিয়া আপনার সাথে রয়েছি এই মুহূর্তে, এবং এখন থেকে শুরু করে ঘন্টা দুই কিংবা ঘন্টা তিন আপনার সঙ্গে আমি থাকব। অনুষ্ঠানটির নাম হচ্ছে জীবন গল্প। আরও একবার স্বাগত জীবন গল্পে। জীবন গল্পে প্রতিটি এপিসোডেই একটি একটি জীবন গল্প উঠে আসে, যে জীবন গল্প আমাদেরকে পথ দেখায়, মুক্তির পথ, আনন্দের পথ কিংবা জীবন সংগ্রামের পথ। এবং প্রত্যেকটি গল্প আমাদের সামনে এক একটি শিক্ষা হয়ে দাঁড়ায়। আমরা জীবন গল্পে সেই গল্পগুলো উপস্থাপন করি যে গল্পে একটা মেসেজ আছে। আমরা মনে করি মানুষের জীবনে যা ঘটে যায়, একজন মানুষের ব্যক্তি জীবনের অভিজ্ঞতা আরেকজনের জন্য অনেক বড় পাথেয় হতে পারে। আজকের এই জীবন গল্পে কে আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে আমি পরিচিত হব। তার আগে বরাবরের মতোই বলতে চাই, অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের ফেসবুক অ্যাক্টিভ থাকবে। আমাদের এই অনুষ্ঠানে যে গেস্ট আসেন তাকে নিয়ে যে পোস্টগুলো করা হয় আমার ফেসবুক পেজে কিংবা ঢাকা FM-এর ফেসবুক পেজে, সেগুলো তিনি পড়েন তার পার্সোনাল আইডি থেকে। সুতরাং আপনাদের কমেন্টসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথে অনুরোধ থাকবে সবাইকে এই পেজটিতে ঢুকে এই পোস্টগুলো শেয়ার করবার জন্য। এতে করে আপনার এই প্রিয় অনুষ্ঠানটিকে সাপোর্ট করা হয়। আরও একটি বিষয়, যারা এই অনুষ্ঠানটি ইউটিউব থেকে শোনেন তাদের জন্য বলবো, কিংবা যারা রেগুলার শুনতে পারেন না কিন্তু ইউটিউব ব্যবহার করেন তাদের জন্য বলবো, আমাদের চ্যানেলটি নিশ্চয়ই জানা আছে। আমাদের চ্যানেলটি হচ্ছে youtube.com/dfm904। আমি আবারও বলি, DFM 904। এই চ্যানেলটিতে আপনি যেটা করবেন, ঢোকার পরে আপনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনে ক্লিক করবেন, তার মানে নোটিফিকেশন অন হয়ে যাবে। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ওকে, আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা আমাদের এই পুরো অনুষ্ঠানটি আপলোড করব সেখানে। আশা করি ওখান থেকে আপনারা পুরোটা শুনতে পাবেন। সবার আগে চলুন আমার সঙ্গে যিনি রয়েছে তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। আমি আনারুজ্জামান সোহাগ। বয়স কত? 23 বছর। আমার জন্মজেলা কোথায়? আমার জন্মজেলা বরিশাল। বরিশালে? আচ্ছা। আর আপনি থাকছেন বর্তমানে ঢাকাতে নাকি? ঢাকাতে। ঢাকাতে থাকছেন। আমার এই অনুষ্ঠানের জন্য আপনি ঢাকার বাইরে ছিলেন আমি যতদূর জানি। জি। কোথায় ছিলেন? আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম। তো ওখান থেকে আপনি চলে এসেছেন? জি। ওকে, ঠিক আছে। সোহাগ ভাই, আমি অনুষ্ঠানটিতে আপনার গল্পটা উপস্থাপন করতে চাই, এবং আমি মনে করি আপনার গল্পটা অন্যরকম একটা উদাহরণ হতে পারে মানুষের জন্য। একেবারে শৈশব থেকে আপনি যেখান থেকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। জি। অনুষ্ঠানের শুরুতে আমি ঢাকা FM এবং ঢাকা FM-এর সাথে সংশ্লিষ্ট সকল কলাকৌশলীদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো আমি একেবারে মানে যখন থেকে আমার মনে পড়ে আমি সেখান থেকে শুরু করছি। জি। আমার জন্ম হয় পুরান ঢাকাতে। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, আমার মা গৃহিণী, আমার দুই ভাই এক বোন আমরা, আমি সবার ছোট। খুব ছোটোবেলা থেকেই আমি খুবই আদরে বড় হয়েছি। সবচেয়ে আদর বেশি পেয়েছি আমার মায়ের কাছ থেকে। আমি আমার মায়ের কলিজার কোনো টুকরা না, আমি বলতে গেলে পুরো কলিজাটি, পুরো কলিজাটি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা দুই ভাই এক বোন। ওকে। তো আমার মা খুব আদর পেয়েছেন, বুঝতে পারছি, প্রচণ্ডভাবে। এটার একটা বেসিক্যালি কারণ আছে। জি। তো আমি নাকি খুবই সাধনার মানে সন্তান তাদের। আচ্ছা। তো আমার জন্মের আগে নাকি কোনো এক দরবেশ মানে আমার মাকে স্বপ্ন দেখাইছে আমি মানে পৃথিবীতে আসার আগে, তো এরকম আর কি আমার মায়ের কাছ থেকে আমার শোনা। ওকে। তো এরপর 6 বছর পর্যন্ত আমার লালবাকেই কাটানো হয় ছোটবেলা। তো এরপরে আমরা শিফট করি বনানীতে। বনানীতে যে BTCL কলোনিটা আছে ওখানে আমার বাবার চাকরির সুবাদে আমরা ওখানে থাকতে পারতেছি। ওকে। তো ওখানে আমি থাকতেছি। ওখানে পাশেই যে TNT স্কুলটা আছে ওখানে আমি প্রাইমারি লেভেল পর্যন্ত শেষ করেছি। ওকে। এরপরে আমার মা গ্রামে চলে যান, আমার ভাই ভাবি ওরা গ্রামে চলে যায়, তো তাদের সাথে আমিও গ্রামে শিফট করি। জি। আমার দেশের বাড়িতে। ওকে। তো এরপর ওখান থেকে আমি আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমি ওখানেই শেষ করি। আচ্ছা। তো আমি ছোটবেলা থেকেই একটা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। সেই মধ্যবিত্ত পরিবারটিতে যেখানে শাসন ছিল বা শাসনের সাথে প্রচণ্ড রকমের ভালোবাসা ছিল। ওকে। মায়ের কাছ থেকে শিখেছি সংস্কার, বাবার কাছ থেকে শিখেছি সংগ্রাম, কিভাবে জীবনে বড় হতে হবে। জি। বা কিভাবে জীবনটাকে চালিয়ে নিতে হবে। জি। আমি আমার একটা ফ্যামিলিতে বড় হয়েছি যেখানে একদিক দিয়ে মাগরিবের আজান দিত, অন্যদিক দিয়ে আমার বাসা থেকে ফোন আসতো যে আমি বাসায় যেন চলে যাই। তাদের ধারণা ছিল যে মানে সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকলে ছেলে নষ্ট হয়ে যায়, তো আমিও বাধ্য ছেলের মতো এগুলো করতাম। ওকে। আমার জীবনে আমি চ্যালেঞ্জটাকে খুব পছন্দ করি। ওকে। তো আমি বোঝার পর থেকে আমি বাবা মায়ের কাছে হাত পেতে টাকা নেওয়াটাকে একটু কেমন যেন লাগতো আমার কাছে। আচ্ছা।
যে আমি হাত পেতে টাকা নেবো জিনিসটা খারাপ লাগতো আমার। তো দেখা যেত কি, আমি আমার বাড়িতে যে কাজগুলো হয় সেই কাজগুলো আমি নিজেই করতাম। হ্যাঁ, দেখা যেত অনেক লেবার নিতে হইতো বা এটা হইতো, আমি আমার নিজের উৎসাহ থেকে আমি কাজগুলো করতাম। ওকে, তো কাজগুলো করে আমি মাকে বলতাম যে মা এখন আমাকে টাকা দাও, আমি কাজটা করে দিয়েছি তোমাকে। তো মা আমাকে বলতো যে কেন তুই তো এমনিই টাকা পাস। বাট আমার সেলফ স্যাটিসফ্যাকশনের দিক থেকে আমি এই কাজটা করতাম। তো এরপরে এভাবেই চলে আমার জীবনটা। জি, তো মাধ্যমিক শেষ করি, এবারে উচ্চ মাধ্যমিকে আমি ভর্তি হই কলেজে। তো আমার খুবই স্বপ্ন ছিল আমার একটা বাইক হবে। তো এরপরে যখন আমি কলেজে উঠি, অনেক বলা বলির পরে আমার মা আমাকে একটা নতুন বাইক কিনে দেয়। তো এটা ছিল আমার জীবনে সবচেয়ে বড় একটা গিফট। তো কলেজে যাই বাইক নিয়ে, তখন আমার বন্ধু বান্ধবের মধ্যে আমার প্রথম আমারই বাইক ছিল। আচ্ছা, তো একটা অন্যরকম ভাব ছিল সব কিছু মিলিয়ে, স্বপ্ন সব কিছু। তো এরপরে আমি মা বাবার বাদ্য সন্তানের মতোই চলাফেরা করি। তো কোনো আজ পর্যন্ত আমি কোনো নেশা বা কোনো দ্রব্য আমি টাচ করেও দেখি নাই। জি, এইভাবেই আর কি আমার জীবনটা আর কি পার হয়। খুব একটা ঘোরাঘুরি করতে পারি নাই বা খুব একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে খুব একটা ইয়ে করতে পারি নাই। তো এরপর কলেজ লাইফে আমি যখন পরীক্ষাটা শেষ করলাম ইন্টারে, ভালো একটা রেজাল্ট করি। তো এরপর যখন আমি অ্যাডমিশন টেস্ট নিব, তো ঢাকাতে আমি চলে আসব। আচ্ছা, আমি আমার বাবার কাছে চলে আসি আবার ঢাকাতে। এখানে আসার পরে অ্যাডমিশন টেস্ট দেই এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো সেখানে আমার অ্যাডমিশন টেস্টে আমি সফল হই, ভর্তিও হই। এর আগ পর্যন্ত আমার লাইফে কোনো প্রেম ভালোবাসা জিনিসগুলো উকি মারতে পারেনি আসলে। তো এরকম 2012 সালের ডিসেম্বরের 17 তারিখ আমার গ্রামের বাড়িতে ঢাকা থেকে আমার চাচি মানে আমার কাকি ওরা বেড়াতে যাবে। ওকে, তাদের সাথে আমার কাকি আছে, ওনার ভাই, ভাইয়ের ওয়াইফ এবং তার মেয়ে, তারাও আর কি আমাদের বাড়িতে বেড়াতে যাচ্ছে। তো এটা আমি আগে থেকে জানতাম। তো আমি প্রতিদিনের মতো বিকাল হয়েছে পরে আমি বের হয়ে গেছি। অ্যাজ ইউজুয়াল সন্ধ্যার সময় আমি বাসায় ঢুকছি। ঢোকার পরে মানে গেটের সামনে দেখতেছি অনেকগুলো জুতো। তখন আমার মনে পড়ে গেল যে আজকে তো কারো আসার কথা ছিল বাড়িতে বাসায়। হ্যাঁ হ্যাঁ, তো অবশ্যই তারা আসছে, জুতোগুলো দেখে আর কি বুঝতে পারছি। তো এরপর ভিতরে ঢুকলাম। তো ঢোকার পর দেখলাম সবাই বসে আছে, কেউ চা খাচ্ছে, কেউ বিস্কিট খাচ্ছে। তো আমি একটু মানে একটু আনইজি ফিল করলাম। তো আমি দোতলায় চলে গেলাম। দোতলায় চলে গেলে আমি ড্রেস আপ চেঞ্জ করলাম, তারপর নিচে নামলাম, সবাইকে সালাম দিলাম, অবশ্যই যাওয়ার আগে সালাম টালাম দিয়ে উপরে গেলাম। তো এরপরে নেমে আসলাম, এরপরে সবার সাথে পরিচিত হলাম, আস্তে আস্তে পরিচিত হলাম। পরের দিন সকালটা একটু অন্যরকম ছিল। অন্যরকম বলতে অন্যরকম কেন বলছেন? আমি ছোটবেলা থেকে মেয়েদেরকে একটু আনইজি ফিল করি। আচ্ছা, অনেক ছেলেই করে সেটা। হ্যাঁ, মানে আমি আনইজি ফিল করি বাট মিশতে পারি না ওরকম একটা। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আমার। তো বাসার মধ্যে মানে আমার কাজিন এবং কাজিনের যে বান্ধবী আছে ওরও মানে বোন, তো দুজন আছে। তো এরকম একটু মানে সকাল উঠে ব্রাশ করা, ওকে ফাইন, সবকিছু আনইজি লাগছিল, আনইজি লাগতেছিল। যাই হোক, তো এরপরে আমার মানে ওরা আমার সাথে বেশ ফ্রি হচ্ছিল আর কি। তো ওরা আমার দিকে মানে খুব কথাবার্তা বলতেছিল, ফ্রি হলো। তো এরপর সন্ধ্যা অ্যাজ ইউজুয়াল মানে আমি সন্ধ্যার সময় আবার বাসায় আসলাম। তো আসার পরে আমি যখন সন্ধ্যার নাস্তা করলাম, তো এরপরে আমার কাজিনের সাথে এবং আমার যে কাজিনের বোন ওর সাথে বেশ লং টাইম কথা হচ্ছে। তো কথার এক পর্যায়ে মানে একটা পাঞ্জা লড়া নিয়ে একটা ব্যাপার মানে ওদের মধ্যে পাঞ্জা লড়া, যে কার গায়ে শক্তি বেশি এই জিনিসটা প্রুভ করবে। তো আমিও সেখানে পার্টিসিপেট করলাম। তো আমি জাস্ট ওই প্রথম দিনই কোনো মেয়ের হাতটার ভেবে ধরলাম আর কি। তো আমার কাজিনের যে বান্ধবী ছিল, তো ও আমার দিকে হাতটা আগিয়ে দিল, আমি ঠিক পাঞ্জাটা ধরলাম। বাট সেই স্পর্শটা ছিল একটু অন্যরকম, গায়ের মধ্যে একটা কীরকম শিহরণ জাগিয়ে তুলল। তো আমি শক্তি থাকা সত্ত্বেও আমি ইচ্ছা করে হেরে গেলাম কাজিনের সাথে। এটা না কাজিনে না, কাজিনের যে সাথে যে বোনটা আসছে, তো ওই যে মেয়েটার সঙ্গে পাঞ্জা লড়ছিলেন ওনার আপনার এইজের ছিল নাকি বড় বয়সে? না, ও আমার এইজের বিলো ছিল, ছোট। ও তখন ক্লাস নাইনে পড়তো। আপনি তখন? আমি তখন ইন্টার পরীক্ষাতে শেষ করেছি, ইন্টার পরীক্ষাতে শেষ করেছি। মোটামুটি 5 বছরের একটা ব্যবধান আমাদের মধ্যে। তো সেই মানে প্রথমে আমার দিকে হাতটা আগিয়ে দেয়। তো এরপরে আমি পাঞ্জা লড়ি, তো আমি ইচ্ছা করে হেরে যাই, সে খুব খুশি। তো এরপরে আমরা মোবাইলে গান শেয়ার করি, বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। আমার মধ্যে যে জড়তাটা ছিল অনেকটা কেটে গেল। ওকে, পরের দিন সকালবেলা আমি উঠে যখন বাড়ি থেকে বের হচ্ছি, তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আমি তো বাজারে যাচ্ছি, তুমি কিছু খাবার নিয়ে আসবো? তো সে একটু ইতস্ততা ফিল করে বললো যে আচ্ছা ঠিক আছে, একটা ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস নিয়ে আসতে বললো। আচ্ছা, তো এটা বলার কারণ হচ্ছে এটা আমি তাকে প্রথম কোনো একটা পানীয় আমি তাকে এনে দিই, সে ক্যানটা কিন্তু আজ পর্যন্ত সে যত্ন করে রেখে দিয়েছে। তো এরপর এরকম হচ্ছে কথা, এভাবে আমাদের মোটামুটি কনভারসেশন হচ্ছে, এখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে বাসার মধ্যে ঘুরতে যাচ্ছি পাশে সামনে। কি নাম ছিল? কবিতা। কবিতা, ওকে। আচ্ছা, কবিতার মতোই ছন্দ, ইউ ফিল লাইক দ্যাট অ্যাকচুয়ালি। ওকে, হ্যাঁ, এভাবে চলতে থাকে। তো এরপরে সেদিন ছিল 21শে ডিসেম্বর, শুক্রবার। আমি জুম্মার নামাজটা পড়তে গেলাম, জুম্মার নামাজটা পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলাম যে আমি আজকে কাউকে প্রপোজ করব, যে কবিতা। কাউকে তো মানে আলটিমেটলি কবিতা কি প্রপোজ করবেন যে ফার্স্ট। তো এরপরে নামাজ টামাজ পড়ে এসে বেশ ও আমার সিঁড়ির সামনেই দাঁড়ানো ছিল,
আমার চোখে সেই দিনগুলো এখনও ভাসে। তো আমি ওকে বললাম যে একটু সামনে আসো, আমার বাড়ির সামনে একটা বেঞ্চ আছে, তো ওখানে গিয়ে দাঁড়ালাম। তো আমি ওকে মানে কীভাবে একটা মেয়েকে প্রপোজ করতে, আমি বেশ মানে বলতে গেলে ঘাম ছুটে গেলাম আমার শরীর থেকে, যে কবিতা আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, তুমি জিনিসটা খারাপভাবে নিও না। আমার মধ্যে একটা ভয় ছিল যে ও যদি আমাকে না বলে দেয় তাহলে হয়তো আমার সম্মানের জায়গাটাই নষ্ট হয়ে যাবে। সামহাউ আমার যে কাজিনটা ছিল আমাকে হেল্প করে যে আপনি ওকে পছন্দ করেন এই তো। আমি বললাম যাক তুমি আমাকে অনেকটা ইজি করে দিলা। এরপরেও মানে অনেকটাই কথা হলো। তো প্রথম দিনই আমার অনেকটা অ্যাডভাইস ছিল যে দেখো এটা আমার ফার্স্ট লাভ, তুমি কিন্তু আমাকে যদি ভালোবাসো তো সারা জীবনে হাত ধরে থাকতে হবে। এটা কি মানে ও বলছিল? আমি বলছি ওকে। আপনি বলছিলেন ওকে। বাট তুমি যদি মনে করো যে না আমি সারা জীবন থাকবো না, তাহলে এখনই বলে দাও, সামান্য কষ্ট পাবো, হয়তো ভুলে যাবো, বাট একটা সম্পর্কটা নষ্ট হবে না, ভালো থাকবে। ও বললো আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যার সময় আপনাকে জানাবো। ওকে ফাইন। তো আমি অ্যাজ ইউজুয়াল সন্ধ্যার সময় বাসায় আসি। তো এরপর সে বললো হ্যাঁ আমি রাজি। এই তো এরপরেই মানে নতুন একটা স্বপ্ন, নতুন একটা পথ চলা, নতুনভাবে জীবনটাকে সাজানো, নতুন স্বপ্ন, অনেক কিছু। এরপরে সকালবেলা আমাকে সে প্রথমে এসএমএস করলো, মানে আমি দোতলায় ঘুমাতাম, কাম ব্যাক সুন, জাস্ট এটুক কথা, মানে তাড়াতাড়ি নিচে নেমে আসো। আমি এসএমএসটা পেয়েই তাড়াতাড়ি করে নিচে নেমে আসলাম। তো অন্যরকম সব কিছু, সব কিছুই খুবই ভালো লাগতেছে, অন্য দিনের চেয়ে আজকে সকালটা যেন অনেক ভালো লাগতেছে আমার কাছে। ট্রু, দ্য ফার্স্ট ফিলিং অফ লাভ ইজ রিয়েলি অ্যামেজিং, কজ এটা বয়সের দিক থেকে যদি প্রথম হয় তাহলেও এটার ফিলটা অসাধারণ থাকে, আর এটা যদি অল্প বয়সে হয় বা ফার্স্ট লাভ হয় তাহলে এইটার অনুভূতি জীবনে কখনো আর কামব্যাক করে না, সে যত লাভই হোক না কেন। জি, এটা দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু। বলেন তো এরপরে এভাবে চলতে থাকে। তো ওরা চব্বিশ তারিখে চলে যাবে, তো চব্বিশ তারিখটা চলে আসলো, আমার মনের মধ্যে একটা কীরকম অশান্তি শুরু হয়ে গেল, কেউ চলে যাবে। তো সকালবেলা ওরা চলে যাবে, আমি বাস স্ট্যান্ড পর্যন্ত ওদেরকে আগিয়ে দিয়ে আসবো। তো ওরা আগে গেলো, আমি বাইক নিয়ে পিছন পিছন গেলাম। তো গাড়িটা আসতে যতক্ষণ লেট হলো, তো ওর আম্মু আর আমার কাকি ওরা আবার একটু একটু দূরে গেছে মিষ্টি কেনার জন্য। জি, তো ততক্ষণ আমরা পাশাপাশি বসেছিলাম, একটা ব্যাগ ছিল, সেই ব্যাগের নিচ দিয়ে আমাদের দুজনের হাত দুজনে ধরেছিলাম আমরা লং টাইম, কেউ বুঝতে পারেনি জিনিসটা। তো এরপরে গাড়ি আসলো, আমি ওকে বিদায় দিলাম। ফার্স্ট ফিলিং যে জীবনে কারোর জন্য এত কষ্ট হচ্ছে আমার, ওকে বিদায় জানাতে আমার এত কষ্ট হচ্ছে কেন। তো অ্যাজ ইউজুয়াল ওকে সিটে বসিয়ে দিলাম, ওর বা ওর মাকে আমার কাকিকে পা ধরে সালাম করলাম, সবার কাছ থেকে বিদায় নিলাম। তো তারা তখন পর্যন্ত বুঝতেছে না যে আমাদের মধ্যে এরকম সামথিং চলছে কিছু। রাইট, তো বিদায় দিলাম, খুব কষ্ট হলো, চলে গেল। এরপরে ঢাকা গিয়ে ওর মতো আছে, আমি আমার মতোই আছি। তো এখন আমাদের বরিশালে, তখন আমি বরিশালে, তখন আমাদের কনভারসেশনটা হচ্ছে ফোনে, ওর আম্মুর পার্সোনাল ফোনটা ইউজ করতো, ওর কাছেই থাকতো সবসময়। রাইট, তো ঢাকা গিয়ে ফোন দিল আপনাকে? হ্যাঁ, এর আগে আমি ফোনটাকে খুব বোরিং ফিল করতাম। হ্যাঁ, আমার ফোনটা বেশিরভাগ সময় সাইলেন্ট থাকে, খুব একটা প্রয়োজন হয় না আমার ফোন ইউজ করা। ওকে, তো এখন যেন কেন আমার ফোনটা প্রচণ্ড প্রয়োজন সব সময়, মানে মানে সব কিছুতেই আমার ফোনটা আগে লাগবে, গোসল করতে গেলে আমি বাথরুমে নিয়ে যাচ্ছি, কখন ফোন দিয়ে ফেলবে, এরকম একটা ব্যাপার আর কি। তো ওর নামটা আমি সেভ করে রেখেছি, তখন আমি রবি সিম ইউজ করতাম, 8383 দিয়ে, যে মেসেজ আসুক আর ফোন আসুক আমার প্যারেন্টস মনে করবে যে কোম্পানি থেকে ফোন দিছে। ওকে, 8383 থেকে তখন মেসেজ আসতো কোম্পানির। তো এরপরে তো আমি ঢাকা যাব, আমরা ওদের বাসায় গেলাম বেড়াতে। তো ততদিনে কিছুটা ওরা আন্দাজ করতে পারছে যে আমাদের মধ্যে কিছু একটা আছে। আমরা একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ, আমি আরজে কেবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি। আর এই জীবন গল্প চলাকালীন সময়ে আপনারা আমাদের যিনি গেস্ট আজকে আছেন তাকে দেখার জন্য চলে আসতে পারেন ঢাকা এফএম এর ফেসবুক পেজে, পেজটি হচ্ছে facebook.com/ilovedhakafm, এবং ওনার সঙ্গে সরাসরি কথা বলতে বা যোগাযোগ করতে আসতে পারেন আমার পেজটিতে। আমার পেজটি হচ্ছে www.facebook.com/kebria.rj kebria.rj, পেজটি আছে আরজে কেবরিয়া নামে, প্লিজ লাইক দিয়ে দেবেন পেজটিতে। আর অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা আমাদের পুরো অনুষ্ঠানটি ইউটিউবে আপলোড করব, আমাদের ইউটিউবটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের ইউটিউবের চ্যানেলের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904, আমি আবারও বলছি youtube.com/dfm904। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে অ্যানাউন্সমেন্টটা গত সপ্তাহ থেকে শুরু হয়েছে সেটা আমি আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সেটা হলো খুবই কাঙ্ক্ষিত একটা বই যেটা সারা বাংলাদেশ ব্যাপী আমার এই অনুষ্ঠান এবং একই সাথে সিক্রেটস যেটি প্রচারিত হয় রবিবার, দুটো অনুষ্ঠান মিলিয়ে এই প্রথম। সাধারণত যেটা হয় বিভিন্ন রেডিওতে কেউ যদি বই বের করে একটা অনুষ্ঠানের বই বের করে, কিন্তু আমি আমার গেস্ট এবং আমি আমার যারা সারা বাংলাদেশে যে লিসনার আছেন তাদের জন্যে এবার দুটো অনুষ্ঠান মিলিয়ে একটি বই করেছি, সিক্রেটস এবং জীবন গল্প মিলিয়ে আরজে কেবরিয়ার বই ঢাকা এফএম এর বই, একটি মাত্র বই। এই বইটি আপনি ঘরে বসে সংগ্রহ করতে পারবেন এবং একুশে বইমেলাতেও পাবেন, 101 নম্বর স্টলে, বর্ণপ্রকাশের স্টলে। এবং আপনি যেটা বলবেন যে আরজে কেবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটসের বই,
একটি বই। বইটির মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। ঘরে বসে আপনি বইটি পেতে পারেন, সেজন্য আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারে। আমি নাম্বারটি বলছি, একটু টুকে নেবেন প্লিজ, নাম্বারটি আমি ধীরে ধীরে বলছি। ওকে, 09638771771, নাম্বারটি একটু বড়, একটু মনে করে টুকে নিতে হবে। 09638771771, মূলত প্রথম 5টা সংখ্যা মনে রাখলেই হবে, তারপরে 771 দুইবার। ওকে, আবারও বলছি, 09638771771, এই নম্বরে ফোন করে আপনি বুকিং দেবেন, আপনার ঠিকানায় বই পৌঁছে যাবে। ওকে, আমরা ফিরে আসছি মাত্র 2 মিনিট পর। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Jibon Golpo, Jibon Natoker Cheo Natokiyo. স্বাগত আরও একবার শুনছেন জীবন গল্প আর জি কিবরিয়ার সাথে ঢাকা এফএম 90.4-এ। আমার সঙ্গে রয়েছে সোহাগ, তার জীবন গল্প নিয়ে আমি কথা না বাড়িয়ে সোহাগের কাছে আরও একবার ফিরতে চাই। আর এই অনুষ্ঠানে যারা আসতে চান তারা ফোন করবেন এই নম্বরে, 09611904904। আমি আবারও বলছি, 09611904904, এই নম্বরে ফোন করে জীবন গল্পের সংক্ষিপ্ত রূপটা বলবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। যেখানে ছিলাম আমরা সোহাগ, হ্যাঁ জি, এরপরে আমি ওদের বাসাতে যাই। এতদিনে ওরা কিছুটা বুঝতে পেরেছে যে আমাদের মধ্যে সামথিং চলছে। নইলে এরকম কেন হচ্ছে? হ্যাঁ, সামথিং চলছে। এটা ক্লাস 9-এ পড়তো তখন, কবিতা ক্লাস 9-এ পড়তো বাসায়। জি, আমার কাকির বাসায় যাই, ওদের বাসা আর আমার কাকির বাসা হচ্ছে পাশাপাশি। ওকে, তো এই সুবাদেরকে ওদের বাসায় যাওয়া, তো এভাবে চলতে থাকে আমাদের কথা বলা, ফোনে কথা, ফোনে বেশিরভাগ সময় আমাদের ফোনেই কথা হয়। তো হঠাৎ আমি একদিন একটা SMS করলাম, সেই SMSটা গিয়ে পড়ে ওর ভাইয়ের হাতে। দ্যাট টাইম ওই মোবাইলটা ওর ভাইয়ের হাতে ছিল। তো এই জিনিসটা আর কি, SMSটা পেয়ে আর কি পুরো ফ্ল্যাশ হয় যে ওর সাথে আমার সাথে একটা সম্পর্ক চলছে। তো অ্যাজ ইউজুয়াল যেরকম হয়, প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই নাকি বড় ভাইরা ভিলেনের মতো হয় আর কি। তো ওর ক্ষেত্রেও সেই সেম জিনিসটা হলো, প্রচণ্ড বকাঝকা শুরু হলো আমাদের ট্র্যাজেডি ভালোবাসার। তো এরপর ওর কাছ থেকে মোবাইল নিয়ে যাওয়া হয়, সুইচ করা হয় মোবাইলটা, ওকে কোনো ফোন ইউজ করতে দেওয়া হয় না এটা সেটা। তো আমি চেয়েছি ওকে একটা ফোন কিনে দিতে, যে তুমি কি হাইড করে রাখতে পারবা কি না। ও বললো, হ্যাঁ ফাইন, আমি পারবো, তুমি আমাকে তাহলে মোবাইলটা কিনে দাও একটা। তো আমি একটা ফোন, একটা সিম কিনে ছোট, তো মোবাইলটার নাম দিই আমরা চুটকি, যেহেতু ছোট ছিল। তো এরপরে মোবাইলটা আমি কীভাবে দিব ওকে, একদিন ও স্কুলে আসে, তো একটা বান্ধবীর ফোন দিয়ে ফোন দেয় যে আমি কিছুক্ষণ পরে বের হবো, তুমি তাড়াতাড়ি করে চলে আসবা, এসে আমি গেটে থাকবো, আমি বলবো যে আমার টিফিন নিয়ে আসি নাই, আমার ভাই আসবে, তুমি একটা টিফিন বক্স করে মোবাইলটা দিয়ে যাবা। তো আমি যেরকম কথা সেরকম কাজ করলাম, একটা বার্গার কিনলাম, বার্গারের মাঝখানের যে মানে বার্নটা থাকে সেটা ফেলে দিয়ে ওটার মধ্যে মোবাইলটা ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে টিফিন বক্স করে নিয়ে গেলাম এবং গেটের মধ্যে দিয়ে ওকে দিয়ে দিলাম সিম সহ ফোনটা। তো ও খুব কষ্ট করে আর কি ফোনটা মানে ম্যানেজ করতো, রাখতো, খুব লুকিয়ে রাখতো, খুব ভয়ে থাকতো। তো এভাবেই লুকিয়ে লুকিয়ে লং টাইম আমরা কথা বলতাম, ও সময় পেলে আমাকে ফোন দিত। একদিন আমি IDBতে যাচ্ছি, তো হঠাৎ করে ওর ফোন আসছে। তো গাড়ির মধ্যে খুব ক্রাউড, লোকাল বাস ছিল তখন, মানে আমি চলাফেরা করতাম, তো ওর ফোনটা পেয়ে আমি চলন্ত বাস থেকে লাভ দিয়ে নেমে গেছি, মানে যাতে ঠিকমতো কথা বলতে পারি। যে ও হ্যালো হ্যালো করতে পারতেছে, যে 2-3 মিনিট কথা হয়, সময়টা আমি নষ্ট করতে একেবারেই চাচ্ছি না। 2-3 দিন পরে 2-3 মিনিট কথা হয়, এইভাবে চলতে থাকে। তো এরপরে আমাদের দেখা হয়, ও ফোন দিত, ফোন দেওয়ার পরে আমরা দেখা করতাম মিরপুরের আশেপাশে, ওদের বাসা মিরপুরে, জি মিরপুর 13-তে ওদের বাসা। তো আমি ওর সাথে বেশ ঘোরাফেরা করতাম, আমাদের বেশিরভাগ ঘোরাটা হতো CNG-র মধ্যে। তো আমরা জাস্ট CNG-র মধ্যে উঠতাম, আমরা মিরপুর 10 নম্বর থেকে CNG-তে উঠতাম, খামারবাড়ি যেতাম, খামারবাড়ি থেকে জাস্ট ইউটার্ন নিয়ে আবার 10 নম্বরে চলে আসতাম। তখন একটা মজার ব্যাপার হচ্ছে, সবাই কিন্তু জ্যামটাকে হেট করে, ট্রাফিক জ্যাম, জি, বাট আমরা দুজনেই ছিলাম তখন যে জ্যাম কেন রাস্তায় পড়ে না, কারণ একটু বেশিক্ষণ থাকা যাবে বসে। হ্যাঁ, যতক্ষণ জ্যাম থাকবে আমরা ততক্ষণ বেশি কথা বলতে পারবো। তো এরপরে আমরা যে পরীক্ষার পরে যে সময়টা গ্যাপ থাকে, তো আমি একটা হোটেল ম্যানেজমেন্ট করি। তো আমার ইন্টেনশনটা পড়ালেখা থেকে একটু ছিটকে গিয়ে অর্থ উপার্জনের দিকে চলে যায়।
দ্যাটস ওয়াই আমি হোটেল ম্যানেজমেন্ট করি, ওটা করলে নাকি খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া যাবে, একটা কোর্স। তো এরপরে আমি ইনভলভ হই, বিভিন্ন ব্যবসা করি। বিভিন্ন ব্যবসা বলতে আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি আমার দুলাভাইয়ের সাথে, একটা কারের বিজনেস ছিল সেখানে ইনভলভ হই। এরপরে আমার বিদেশে যাওয়ার জন্য খুব ট্রাই করি, আমি কাতার এয়ারওয়েজে একটা ইন্টারভিউ দিই, সেখানে আমি সিলেক্টেড হয়ে যাই। সেখানে সব কিছু সিলেক্টেড হয়ে যাওয়ার পরে এরপর আমি যাই না, কেন যাই না, আমি ওকে ছাড়া কীভাবে থাকবো, আমার মা কান্না করতেছে তোকে ছাড়া কীভাবে থাকবো। তো সেখানে আমি প্রায় 50,000 টাকার মতো গচ্ছা দিয়ে দিই ওদেরকে, আমি যাবো না, আর ভিসাটা নষ্ট করে ফেলেন, এরকম আর কি। তো একটা সময় ওই চুটকি মোবাইলটা ধরা পড়ে যায়, তখন ওকে প্রচণ্ড টর্চার করা হয় ফ্যামিলি থেকে। আমি খারাপ সেটা কোনো প্রবলেম ছিল না, তাদের কথা হচ্ছে আত্মীয়র মধ্যে আত্মীয় করবে না, তারা এমনিতে আমরা একটা আত্মীয় আছি, আত্মীয়র মধ্যে আত্মীয় তারা করবে না, দ্যাটস ইট, এর বাইরে কোনো রিজন নাই। এছাড়া আমার সব কিছু ভালো, আমার ফ্যামিলি ভালো, সব কিছু ভালো, কোনো কিছুতে কোনো প্রবলেম নেই। এটাই হচ্ছে একটা কথা, তাদের রিজন। রাইট, কবিতা তখন কিসে পড়ছে? ও তখন মেবি ক্লাস 10-এ উঠেছে। ওকে, তো এরপরে হঠাৎ করে একদিন আমাকে ফোন দেয়, তখন আমি হোটেল ম্যানেজমেন্ট করতেছি, বাসা থেকে চলে আসে, জাস্ট পালিয়ে চলে আসে, মানে ওকে প্রচণ্ডভাবে মেন্টালভাবে ওকে প্রেশারে ক্রিয়েট করা হয় ফ্যামিলি থেকে। আমাকে মিরপুর 10 নম্বর এসে ফোন দেয়, আমি পালিয়ে চলে আসছি, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। তো তখন আমি চিন্তা করলাম যে এটা তখন আমার বিবেককে বাধা দেয় যে না, আমি একটা সম্পর্ক করেছি, এটা একটা পবিত্র সম্পর্ক, সম্পর্কটা আমি এভাবে নষ্ট হতে দিব না, এবং এই সম্পর্কটার আমি একটা সুন্দর ফলাফল অবশ্যই দিব। তো আমি ওকে প্রচণ্ডভাবে বুঝাই যে তুমি বাসায় চলে যাও, তো আমি ওকে বুঝাই এবং বুঝাতে সক্ষম হই, এরপরও বাসায় চলে যাই। কিন্তু বাসায় কেউ বুঝতে পারে না, হয়তো আজকে হয়তো বা জানবে শোনার পরে যে ওই কাজটা করেছিল বা আমি ওকে এইভাবে বুঝাতে পেরেছিলাম। জি, তো এরপরে একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের রিলেশনশিপটা যখন শুরু হয়েছে তখন আমাদের রিলেশনশিপে একটা টার্ম ছিল, সেটা হচ্ছে হয় তুমি আমার মতো হয়ে যাও, নাহলে আমি তোমার মতো হয়ে যাও। ওকে, এটা না হলে আমাদের ঝগড়া হবে, এটা হবে, সেটা হবে। তো সে বলছে তোমার সব কিছু আমার ভালো লাগে, তোমাকে সবাই পছন্দ করে, আমি তোমার মতো হয়ে যাব। ওকে ফাইন, তুমি আমার মতো তাহলে। তো সে আমার মতোই হতে চেষ্টা করতো এবং সে অনেকাংশে পেরেছেও, এভাবে চলতে থাকে। আর ওদিক দিয়ে তার মেন্টাল টর্চারিং দিন দিন বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। সে লুকিয়ে কথা বলছে, তার ওই মোবাইলটা সুইচ করার পরে অন্য ফোন দিয়ে মাঝে মাঝে লুকিয়ে কথা বলতেছে। তো এরকম একটা অবস্থা আর কি। একটা পর্যায়ে আমি ওর কথা বলতে বলতে ওর আম্মুর সাথে আর কি কনভিন্স করতে পারি, ওর আম্মুকে, মানে ওর মাকে কি আপনি বলেন যে আপনাদের এই সম্পর্ক রয়েছে? না না, ওর আম্মু তো জানে বিষয়টা, ওর আম্মু বিষয়টা জানে, প্লাস উনি আমাদের বাড়িতে গিয়েছিলেন, প্লাস ওনার সাথে আমার আগে থেকেই কথা। তো এরপরে ওর আম্মুর সাথে আমার কথা হয়, কথা হতে 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 উনি খুব ভালো মতো কনভিন্স হয়ে যায়, তো সে আমাদের ফেভারে চলে আসে। আচ্ছা, তো আমি মনে করলাম আমার সম্পর্কের মনে হয় 50% এগিয়ে গেল, এরকম একটা মনে হলো। তো এরপর থেকে আর অতটা টর্চারিং ওকে সহ্য করতে হয় নাই, আমার ভালোবাসার মানুষটার অত টর্চারিং সহ্য করতে হয় নাই, সব কিছু বেশ স্মুথলি চলছিল। তো এভাবে আর কি স্বপ্ন দেখা, স্বপ্ন ইয়া করা। তো আমাদের সম্পর্কের মধ্যে সবচেয়ে প্রাউডনেসের যে একটা বিষয় আছে সেটা হচ্ছে বর্তমানে আমরা যেটা দেখি, সবার না বাট অনেকেরই হয় যে 2 দিন সম্পর্ক হয়, 3 দিন ব্রেকআপ থাকে, ফোনে কথা বলে না, এইটা হয় সেটা হয়, বাট আমাদের মধ্যে নট এ সিঙ্গেল ডে একদিনও ঝগড়া হয় নাই, একদিনও ব্রেকআপ হয় নাই, বা একদিনও এরকম কোনো উল্টাপাল্টা কিছু হয় নাই, খুব স্মুথলি হয়, সে স্যাক্রিফাইস করেছে কোনো ব্যাপারে বা আমি করেছি, এরকমভাবে চলছিল আমাদের সম্পর্কটা, খুবই ভালোভাবে চলছিল। তো এরপর এভাবে চলছে, তো এরপরে হঠাৎ করে একদিন ওর বাবা আমাকে ফোন দেয়, কবিতার বাবা আমাকে ফোন দেয়। তো ফোন দিয়ে সে আমাকে প্রচণ্ড বকাঝকা করে এবং সেখানে কিছু অশ্লীল বাক্য উচ্চারণ করে, সে থ্রেট করে আমাকে, আমাকে ঢাকা থেকে ঢাকা বের করে দেবে, এই করবে সেই করবে হ্যান ত্যান। তো আমি তাকে খুব সুন্দর মতো বুঝাই যে দেখেন এটা আসলে এরকম না, বিষয়টা আসলে এরকম এরকম হয়েছে, আমি কি ভালোবাসি এই সে এরকম, তো এরকম। তো এরপর একদিন ওর চাচা আর কি আমার দুলাভাইকে ফোন দেয়। জি, তো ফোন দিয়ে তার ল্যাঙ্গুয়েজটা ছিল এরকম যে কি ব্যাপার, সম্পত্তি দেখে কি শালাকে লেলিয়ে দিয়েছেন? ওহো, এই জিনিসটা আমার ফ্যামিলিকে প্রচণ্ড রকম হার্ট করে যে আমরা তো এরকম কখনো ভাবিনি। এরপর থেকে আমার ফ্যামিলি কি হলো, আমার এগেনস্টে চলে গেল যে না, যারা এইরকম কথা বলতে পারে তাদের সাথে তুমি কিভাবে সম্পর্ক গ্রো আপ করো, এদের সাথে আবার কিভাবে সম্পর্ক হয়। তো আমার ফ্যামিলি অনেকটা আমার বিরুদ্ধে চলে গেল এই সম্পর্কের, তারাও এখন নারাজ, আবার সব কিছু অন্ধকারের মতো দেখতেছি চোখে। তো এরপর এভাবে চলছে, তো আবার আমি কনভিন্স করতে সক্ষম হই, সহ্য করতে পারতো না আমার কষ্টে থাকাটা, কেউ আসলে পছন্দ করতো না, সহ্য করতে পারতো না। তো অ্যাকচুয়ালি তারা আসলে এই জিনিসটা ওইভাবে আবার নর্মাল ভাবে মেনে নিয়েছে। আমি তাদেরকে একটা ভাবে বুঝ দিলাম যে দেখো, প্রত্যেকটা বাবাই চায় তার মেয়েকে ভালো একটা জায়গায় বিয়ে দিতে, প্রেম ভালোবাসা এগুলো চায় না, হয়তো ওর বাবা ওই জায়গা থেকেই কথাগুলো বলেছে, তোমার জিনিসগুলো মাইন্ড করো না, এরকমভাবে আমি বুঝাই আর কি, ওদের পক্ষ নিয়ে আর কি বুঝাই কথাগুলো, এরপর বুঝে কথাগুলো। তো এইভাবে আমাদের সম্পর্কটা চলতে থাকে। জি, সম্পর্কের মধ্যে অনেক ভালোবাসার মুহূর্ত আছে, আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক
সুন্দর সুন্দর মুহূর্ত আছে আমাদের, সেই মুহূর্তগুলো এখন পর্যন্ত আমার চোখের সামনে ভাসে। জি, আমি যখন কোথাও বের হতাম তো আমাকে সিলেক্ট করে দিত, তুমি আজকে এই ড্রেসটা পরে আসবা। আমি মানে আমরা কালার ম্যাচিং করে ড্রেসগুলো পরতাম যতটা সম্ভব পারতাম, এক কালার ড্রেসগুলো পরতাম এরকম। আমার সানগ্লাস পরা বারণ ছিল, তুমি সানগ্লাস পরে অন্য মেয়েদের দিকে যদি তাকাও আমার দিকে না তাকাইয়া, এরকম একটা মানে ওর মধ্যে জিনিস কাজ করতো। ওকে ফাইন, আমি সানগ্লাস পরতাম না, মানে খুবই ভালো লাগতো যে আমার ভালোবাসার মানুষটা আমাকে এতটা ভালোবাসে। এক্স্যাক্টলি, প্রথম পর্যায়ে এটা খুব ভাল লাগে, পরবর্তীতে এগুলাই বিরক্তির কারণ হয়। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, মানুষ যখন প্রথম প্রথম লাভ করে ওই সময়টাতে এই যে পজেসিভনেস, এই তুমি এটা করতে পারবা না, এখানে যাবা না, ওর দিকে তাকাবা না, ওই মেয়ের দিকে যদি তাকাইছো তাহলে জিন্দেগি তোমার বরবাদ করে দিব, এটা বয়ফ্রেন্ডই হোক বা গার্লফ্রেন্ডই হোক, একবারে ইনিশিয়াল স্টেজে খুবই এনজয় করে এবং খুব সাপোর্টও করে মন থেকে। এটা চিন্তা করে এরকম, যাহা আমার গার্লফ্রেন্ডটা কত ভালোবাসে আমাকে, এই জন্য কোনোভাবেই কারোর সাথে শেয়ারে যেতে চাচ্ছে না যে কোনো অ্যাঙ্গেল থেকে। জি, এটা খুব খুবই ভালোবাসে, খুবই এনজয় করে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে এগুলাই সম্পর্ক ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। ওকে, বলেন। তাই এরকমই হয়েছে, তো সে আমার উপরে খুব পজিটিভ ছিল, আমার সব কথাগুলো শুনতো, আমিও তার কথাগুলো শুনতাম, তো এভাবে আমাদের সম্পর্কটা এগিয়ে যায়। ওকে, তো এরপরে ওর আম্মু এতটাই কনভিন্স হয়ে যায় আমার উপরে যে কবিতা কী করবে না করবে সেগুলো আমাকে দিয়ে ওকে অ্যাডভাইস করাতো, যে কবিতাকে এখন পড়তে চাচ্ছে না, ওকে পড়তে বসতে বললো, এখন ঘুমাতে বললো, খেতে চাচ্ছে না, তো ওর আম্মু আমাকে ফোন দিয়ে এরকম বলতো, তো আমি ওকে বলতাম, সব ও আবার আমার কথাগুলো শুনতো। তো আমাদের সম্পর্কটা টোটালি আড়াই বছরের পর্যন্ত রানিং করি আমরা, কোনো রকম ঝই ঝামেলা ঝগড়াঝাঁটি কোনো কিছু ছাড়াই, ইভেন তুমি থেকে তুইও বলি না আমরা কোনোদিন কেউ কাউকে, এরকম আমাদের সম্পর্কটা ছিল, এতটা মধুর। তো এরপর হঠাৎ করে একদিন একটা, আমি সামহাউ আমার মেমোরিতে এখন আসতেছে না বিষয়টা, আমি ওকে একটা কথা মানে একটা কথা বলি, সেই কথাটা শুনতে চাচ্ছে না, বাট এই কথাটা ওর শোনাটা খুবই জরুরি। ও এই কিছুদিন আগে থেকে কীরকম একটা আনমনা ভাবের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাকে নট আমি আমি বুঝতে পারতেছিলাম যে একটু কেমন যেন আনমনা আনমনা ভাবের, তো আমি একটা কথা বললাম, ও নিচ্ছে না কথাটা, তো প্রচণ্ডভাবে আর কি আমার সাথে রিয়্যাক্ট দেখায়। তো আমি ওকে এক পর্যায়ে মানে বুঝাতে বুঝাতে বলি যে তুমি যদি আমার কথাটা না শোনো বা তুমি এরকম কেন করতেছো, আচ্ছা তুমি যদি কথাটা না না শোনো বা তুমি যদি কাজটা না করো তাহলে তোমারই ক্ষতি হবে, আর তুমি যদি এটা না করো তাহলে আমি তোমার সাথে সম্পর্কটা রাখবো না, এই কথাটা আমি ওকে বলি, এই কারণে বলি যাতে ও সেই কাজটা করে, অন্তত ভালো হবে সেটার জন্য। ওকে, এরপরে আমি যখন ওকে বললাম যে সম্পর্কটা ব্রেক আপ করবো, ও সেই জিনিসটা খুব সুন্দর মতো ওয়েলকাম করে নিল, সিলি একটা ব্যাপার, একদম ফর নাথিং একটা ব্যাপার। তো এরপরে থেকেই মানে তার পুরো কন্ডিশনটাই পুরো চেঞ্জ হয়ে যায়। ওকে ওকে, তো আমি জিনিসটা মেনে নিতে পারতেছি না যে আমি ওকে আড়াই বছর সম্পর্ক আমি জাস্ট একে এমনি বললাম, ও জিনিসটা একদম মেনে নিল এবং ও ওইভাবেই রিয়াক্ট করতেছে আমার সাথে, এটা কেন, এটা কীভাবে পারতেছে। এরপরে কী করলো, একটা ফেসবুক খুললো, ফেসবুক খুললো, আমি দুই দিন পরে জানতে পারলাম যে ফেসবুকটা খুলছে, তো আমি দেখতে পাইলাম, তো আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি ফেসবুক খুললো আমাকে তো বললা না, তো ও বলতেছে বলি নাই তো কী হয়েছে, আমি বললাম বারে তুমি আমাকে বলবো না, তোমার সাথে তো আমার ব্রেকআপ হয়েছে কেন বলবো তোমাকে, সামহাউ এরকম কথাবার্তা। সে রিয়া কি বলছিল আপনাকে, এটা কবিতা, কবিতা। ওকে, হ্যাঁ, তো আমি বলছি কই ব্রেকআপ হয়েছে, আমরা তো প্রতিদিন কথা বলতেছি সব কিছুই ঠিক আছে, তুমি সে না এরকম উল্টাপাল্টা করতেছো, এইভাবে অ্যাভয়েড করতেছে আপনাকে, এভাবে অ্যাভয়েড করতেছে, বাট আমি জিনিসটা মেনে নিতে পারছি না যে কেন, শুধু শুধু একটা সামহাউ একটা কথা ঠিক আছে, তো এটার জন্য তো এইরকম হতে পারে না জিনিসটা। তো এরপর এভাবে চলতে থাকে, তো আমি তাকে ফোন দিলে বিজি পাইতাম, এইটা পাইতো, সে আমাকে বিভিন্নভাবে অ্যাভয়েড করতো, বিভিন্ন উল্টাপাল্টা বুঝাইতো। তো হঠাৎ করে আমি তার, এরপরে আমি তার ফেসবুকে অ্যাড হই, অ্যাড ফ্রেন্ড হই, তো আমি ওকে বলি যে তোমার কাছে তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা দাও, এটা আমি তাকে বলি, সে আমাকে কোনোভাবেই দিবে না, বাট আমার যে ফেসবুকের পাসওয়ার্ডটা এটা কিন্তু ওর কাছে ছিল প্রথম থেকেই, মানে আপনারটা নিবে কিন্তু ওরটা দিবে না, না আমারটা ওর কাছে আগে থেকেই ছিল। আমি বললাম বারে আমারটা তো তোমার কাছে আছে, তোমারটা কেন দিবে না, বা আমারটা দিব না আমার ইচ্ছা, তোমাকে কেন দিতে হবে, এরকম একটা ব্যাপার আর কি ওর। তো এরপরে আমি ওর ফেসবুকে অ্যাড হই, ওর ছবিগুলোতে আমি কমেন্টস করি। তো হঠাৎ করে একদিন রাতের বেলা, ও এর মধ্যে ঈদ আসে, এটা হচ্ছে 2015 জুলাই মাসে, হ্যাঁ 2015 জুলাই মাসে এই ঘটনা, জুলাইয়ের 14 তারিখে এই ঘটনাটা ঘটে আমাদের। জি, তো এরপরে ঈদ চলে আসে, তো আমি তখন বরিশালে, তো আমি বললাম যে আমি তাহলে তোমার সাথে ঈদ করো, আমি চলে আসি বরিশালে। ও বারবার আমাকে অ্যাভয়েডই করে যাচ্ছে, তো আমি ওর মার সাথে কথা বললাম, তখন আমি ওর মাকে মা বলে ডাকি, তো আমি বলি যে মা ও এরকম এরকম কেন করতেছে বা এই সেই, তো সে বলতেছে তোমাদের সম্পর্ক তোমরা এটা মীমাংসা করে নাও, আমি কি বলবো এর মধ্যে। তো সে জিনিসটা এইভাবে এড়িয়ে গেল। তো এড়িয়ে যাওয়ার পরে আমি মধ্যস্থতাকারী দিয়ে কোনো কাজ হচ্ছে না, জি না, মানে আমি জাস্ট জানতে চাচ্ছি ওর অবস্থানটা, যে আসলে কেন এরকম করছে। আচ্ছা, এই লাভ রিলেশনশিপটা শুরু হওয়ার পরে এরকম জটিল ঝগড়া বা জটিল অবস্থান কতদিনের মধ্যে, কয় মাসের মধ্যে বা কয় বছরের মধ্যে? এটা হচ্ছে আড়াই বছরের মাথায়, আড়াই বছরের মাথায়। এর মাঝখানে কি আপনাদের টুকটাক ঝগড়াঝাড়ি হওয়া বা একদমই না, এবং এটার জন্য আমরা খুব প্রাউড ফিল করতাম। আরেকটা বিরতির সময় হয়েছে প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প আর জে কিবরিয়ার সাথে, আর জীবন গল্পের অন্যতম একটা সারপ্রাইজিং গিফট, একই সাথে আমার আরেকটি অনুষ্ঠান সিক্রেটস, সেই অনুষ্ঠানেরও বলবো। এই প্রথম আমি দুটো অনুষ্ঠানের সেরা সেরা জীবন গল্প
কিংবা সিক্রেটসের অপ্রিয় সত্যগুলো নিয়ে একটি বই বের করছি, বলতে হবে আরজে কেবরিয়ার জীবন গল্প। এবং এই বইটি আপনি ঘরে বসেই সংগ্রহ করতে পারেন, আপনাকে ফোন দিতে হবে সেজন্য এই নম্বরে 09638771771, নাম্বারটি একটু বড়, একটু মনে করে টুকে নিতে হবে, 09638771771। মূলত প্রথম পাঁচটা সংখ্যা মনে রাখলেই হবে, তারপরে 771 দুইবার। ওকে, আবারও বলছি 09638771771। এই নম্বরে ফোন করে আপনি বুকিং দেবেন, আপনার ঠিকানায় বই পৌঁছে যাবে। বইটির দাম হচ্ছে মাত্র 200 টাকা। আর প্রশ্ন হচ্ছে, এই বইটি আপনি কেন কিনবেন? বইটি আপনি কিনবেন এই কারণে যে রেডিওতে আমরা যে গল্পগুলো প্রচার করি সেটার একটা বিস্তারিত ইলাবরেটিভ ফর্ম, আমরা যেটাকে বলি, আরও অনেক অনেক বেশি এক্সপ্লেইনড ফর্ম, আরও অনেক কিছু আছে যেটা রেডিওতে প্রচার হয়নি, সেগুলো নিয়ে গল্পগুলো সাজানো হয়েছে। সো রিয়েল গল্পের টেস্ট পেতে হলে আপনাকে অবশ্যই বইটি পড়া উচিত। আপনি সংগ্রহ করতে পারেন মাত্র 200 টাকায়। ফিরে আসছি 2 মিনিট পর। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Jibon Golpo, Jibon Natoker Cheo Natokiyo. স্বাগত আরও একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প, আমি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে ঢাকা এফএম 90.4-এ। সোহাগ আজকে তার জীবন গল্প নিয়ে এখানে আছে, আমরা কথা না বাড়িয়ে সোহাগের কাছে আবারও ফিরছি। জি, বুঝতে পারছিলাম যে রিলেশনশিপ সে ব্রেকআপ করে ফেলতে চায়, এবং আপনি যেটা বলছিলেন যে কতদিন সম্পর্ক থাকার পরের ঘটনা এটা? এটা 2.5 বছরের সম্পর্ক, তারপরে এই ঘটনাটা ঘটে আর কি। ওকে, 2.5 বছর পরে। হ্যাঁ, তারপর তো এরপরে ইন্দেমিটে মো যেটা বলছিল যে বিয়ে শাদী দিয়ে দিবে, ওকে ফ্যামিলি থেকে চাপ আছে, 2.5 বছরের মধ্যে কোনো চাপ আসেনি? না, এরপরে আর কোনো চাপ আসেনি। আচ্ছা, তো এরপরে ওর জন্য আপনি আপনার ক্যারিয়ারটা অন্যদিকে ডাইভার্ট করলেন? অন্যদিকে ডাইভার্ট করেছি, জাস্ট পড়ালেখা, আমি মনে করতেছি পড়ালেখা করতে যত শর্টকাটে করা যায়, ডিপ্লোমা করলে শর্টকাটে ডিপ্লোমাটা করে কাজের মধ্যে ঢুকে যাব, কাজের মধ্যে ঢুকে যাব, আমি আর্ন করব, দেন আমি ওকে হারাবো না, জাস্ট এইটাই আমার এইম ছিল। হঠাৎ করে আমি ওর ফেসবুকে যখন অ্যাড হলাম, ওর ছবিগুলোতে কমেন্টস করি, তো হঠাৎ করে একদিন রাতে একটা ছেলে আমাকে নক করে। আচ্ছা, আপনি কবিতার কে হন? আমি বললাম আপনি কে? মেসেঞ্জারে আমাদের কথা হচ্ছে। জি। তো এরপরে বলতেছে আমি তোর বিএফ। বিএফ? আমি বললাম বিএফ মানে কি বলেন? বলে আপনি কে, এটাকে বলেন। আমাদের জাস্ট কনভারসেশনগুলো এরকম হচ্ছিল, তা আমি বললাম আমি ওর হাজব্যান্ড, মানে আমি একটু আমাকে আগিয়ে রাখলাম আর কি। ওকে, আমি ওর হাজব্যান্ড, কি বলেন ওর তো বিয়েই হয় নাই। আমি বলি হ্যাঁ হয়েছে, মানে এরকম জাস্ট ওকে বলতেছি কথাগুলো ছেলেটাকে। ওকে, তো বলে আচ্ছা ঠিক আছে আপনার ফোন নাম্বারটা দেন। তো আমরা দুজন দুজনের ফোন নাম্বার এক্সচেঞ্জ করি, এবং দেন আমরা ওই রাতেই কথা বলি যে কিছু একটা ঝামেলা আছে। ওই ছেলেটা আমাকে কনক করলো, কনক করার, হ্যাঁ নক করার পরে আমি ওর সাথে ফোনে কথা বলি, দেন ও আমাকে যে সমস্ত কথাগুলো জানালো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আর কি। আমরা জানতে চাই মানে, হ্যাঁ ইনডিটেইলি বলেন। তো এরপর সে আমাকে ওদের একটা ডুয়েট ছবি পাঠালো মেসেঞ্জারে, ডুয়েট ছবি। হ্যাঁ, ওর সাথে আমার 14 তারিখে একটু ঝামেলা হয়েছে, তার 2 দিন পরে ও ফেসবুক চালু করছে, সেই 2 দিন পরেই ওই ছেলের সাথে সে মানে মিট করছে, 2 দিনের সম্পর্কে। ওকে, 2 দিনের সম্পর্কের মধ্যেই সে মিট করছে, ওকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে গেছে ছেলেটাকে নিয়ে। হ্যাঁ, ছেলেটাকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে গেছে, এবং সেখানে যাওয়ার পর তাদের ডুয়েট ছবি তুলছে, এবং সেই ছবিটা আমাকে সে সেন্ড করছে ছেলেটা। ছেলেটা পাঠিয়েছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমি আমাদের যে ছবিগুলো আছে আমি ওদের একটা ওকে পাঠালাম বিশ্বাসটা অর্জন করার জন্য। ওকে, তো এরপরে আমি বললাম মানে ছেলেটা যথেষ্ট ভালো, আমি জিনিসটা দেখলাম। এরপরে আমি ওকে বললাম মানে আমি ওর সাথে সম্পূর্ণ কথাগুলো শেয়ার করলাম যে আমার এতদিনের সম্পর্কে এই ব্যাপার এরকম এরকম সবকিছু বলার পরে, তো আমি ওকে একটা রিকোয়েস্ট করলাম যে ভাইয়া তুমি এই জিনিসটা ওকে কাছে হাইড করো, আমি ওকে বাসায় ইনভাইট করবো, আমার বাসায়। তো এতদিনে কবিতা আমার বাসায় প্রায় যায় আসে, তো আমি ওকে বাসায় ইনভাইট করি, ইনভাইট করার পরে ও আমার বাসায় আসে, কবিতা আপনার বাসায় আসে? হ্যাঁ, কবিতা আমার বাসায় আসে। তো আসার পরে আমি ওকে ছবিটা দেখাই। আচ্ছা, হোয়াট ইজ দিস? তার পুরো চেহারাটা একদম মানে
ঠেকাশো হয়ে গেল মুহূর্তের মধ্যেই তো এরপরে আমি ওর কাছ থেকে মোবাইলটা নিলাম। তো মোবাইলটা নেওয়ার পরে আমি ওর মেসেঞ্জারে ঢুকলাম, সেখানে কিছু কিছু চ্যাটিং ছিল ছেলেটার সাথে, মানে যেগুলো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কিছু নোংরা নোংরা চ্যাটিং। ইট ইজ লাইক নোংরা অর যেটা হচ্ছে ভার্চুয়ালি আমাদের এক ধরনের অনৈতিক সম্পর্ক গ্রো করে, যেটা খুব র্যান্ডমলি হয়, ইভেন সম্পর্ক হওয়ার আগে হয়ে যায় এই ধরনের সম্পর্ক, রাইট? ওকে, এমন এমন কিছু কথা আপনার সঙ্গেও ছিল? জি, আমার সাথে, মানে ওর সাথে যে কথাগুলো সে কথাগুলো আমার সাথে আড়াই বছর এরকম কোনো কথা হয়নি। আচ্ছা, মানে ওর সঙ্গে ওর সাথে দুই দিনের সম্পর্কে যে কথাগুলো ওদের সাথে কনভারসেশন হয়েছে, অ্যাজ লাইক আমি যদি একটু বলতে যাই, মানে ওদের কনভারসেশনগুলো দেখে বুঝতে পারছি কবিতা ছেলেটাকে বেশ কনভিন্স করার চেষ্টা করতেছে। কবিতা নিজেই ছেলেটাকে কনভিন্স করার চেষ্টা করতেছে, মানে মানে বিভিন্ন অ্যাড্রেস করতেছে, জান শোনা এটা সেটা বলে, মানে যেগুলো ভালোবাসার কথাগুলো এগুলো বলে ছেলেটাকে অ্যাড্রেস করতেছে। তো সে নিজেই বলতেছে আমার মানে ভিজা চুলের ছবি দেখবা, মানে কবিতা ছেলেটাকে মানে ইমোতে আসতে বলতেছে, যে মানে ভিডিও কলে কথা বলি এরকম সেরকম আর কি এগুলো। তো আমি ওকে বলি যে আচ্ছা এইগুলোই হয়েছে নাকি এর চেয়ে বেশি কিছু হয়েছে, এটা আমাকে বলো, মানে ইমোতে কিছু হয়েছে কিনা, ইমোতে হয়েছে কিনা, ভিডিও কলে কি করছো এটা বলো তুমি আমাকে, মানে ওই মেসেজগুলোর বেসিসে আর কি আমি ওকে প্রশ্নটা করলাম। ওকে, ও বলতেছে না এরকম কিছু হয় নাই, বাট ইমোটাও আগে থেকে ডিলিট করে ফেলছে বাসা আসার আগেই। আচ্ছা আচ্ছা, ইমোটা আগে থেকে ডিলিট করে ফেলছে, আমি দেখতে পাইনি কিছুই। তো এরপরে সবকিছু বোঝানোর পরে আমি ওকে বললাম যে তুমি আমার সাথে এরকম বিচ্ছেদটা কেন করলা, আড়াই বছরের সম্পর্ক তুমি কিভাবে দুই দিনের মধ্যে আরেকটা জায়গায় কনভার্ট হইতে পারো, কিভাবে তুমি এই কাজটা করতে পারলা এরকম বললাম। তো প্রচণ্ড সরি ফিল করে, আমি ভুল করছি এটা সেটা বিভিন্নভাবে বইলে টইলা। তো আমি জিনিসটা মেনে নিই, আমি এইভাবে মেনে নিই হয়তো বা আমার সম্পর্কেই কোথাও দুর্বলতা ছিল, মানে আপনার নিজের মধ্যে কোথাও, আমি নিজের মধ্যেই নিয়ে নিয়েছি দোষটা, তাই লোক কেন যাবে। তো এরপরে এই বিষয়গুলো আর কি আমার বাসায় আসার আগেই আমি ওর মায়ের সাথে শেয়ার করে ফেলছি কথাগুলো, যেহেতু ও ওর মায়ের কাছে থাকে। ওর মার সাথে শেয়ার করেছেন কেন? কারণ ও ওর বাসায় থাকে, মানে ওর মার কাছে থাকে, এখন ও আমার 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 পরিচয় দিয়ে ছেলের সাথে কথা বলে, এবং এই কারণে জানিয়েছি যেহেতু আমি ওকে প্রচণ্ড ভালোবাসি, ওর ভালো মন্দ সব কিছুই আমি দেখি, বা ও যাতে ভালো হয় সেই জিনিসটাই আমি চেষ্টা করব। তো ওর আম্মুর কাছে থাকা অবস্থায় ওই ছেলের সাথে কথা বলতো ফোনে এবং আপনার কথা, আমার কথা বলে আর কি, এই জন্য আর কি জিনিসটা জানানো যে একটু যাতে চোখে চোখে রাখে। ওকে ফাইন। আচ্ছা, তো এরপরে বিষয়টা জানানোর পরে ও আমার বাসায় আসে। তো এরপর আমার বাসায় এসে জানানোর পরে ও আমাকে রিকোয়েস্ট করে যে এই বিষয়টা যেন আম্মু না জানে, কবিতা আমাকে অলরেডি আপনি জানিয়ে দিয়েছেন, কিন্তু ও আসার আগে আমি ওর আম্মুকে ইনফর্ম করে দিয়েছি বিষয়টা, যেহেতু বাসায় আসতেছে কেন আসতেছে এই জিনিসগুলো আম্মুকে আমি ইনফর্ম করে দিয়েছি আগে। তো এরপরে যখন ও প্রচণ্ড সরি ফিল করে তখন আমার নিজের কাছে খারাপ লাগে যে না আসলে জিনিসটা ভুল হয়ে গেল। তখন আমি আবার ওর আম্মুকে ফোন দিয়ে বলি যে আমি ওকে প্রচণ্ডভাবে বুঝাইছি এবং নিজের ভুলটা বুঝতে পারছে, আপনি তাহলে জিনিসটা ওকে ধরা দিয়েন না, আপনি যেন জানেন এরকম বললেন না তাহলে ও মানে খুব কষ্ট পাবে জিনিসটা। ওকে, তো আমি ওর আম্মুকে আবার ওইভাবে ম্যানেজ করে নিই। ওকে ফাইন। সে আকাশ থেকে পড়ছে যে আমার মেয়ে এই কাজটা করলো। তো একটা পর্যায়ে ও একটা কথা বলতে ভুলে গেছি, দ্যাট টাইম আমার বিদেশে যাওয়ার যে একটা ব্যাপার, জি, যে আমি ইউরোপের যাওয়ার জন্য একদম সব কিছু প্রায় ফাইনাল হয়ে গেছে, পাসপোর্ট ভিসা টিসা প্রায় চলে আসবে এরকম একটা অবস্থা, জি। তো এই এই সিচুয়েশনটার মধ্যে এইরকম একটা সমস্যা গ্রো করছে আমাদের মধ্যে। আচ্ছা, তো এরপর ওর আম্মুর সাথে আমি বেশ লং টাইম ওই দিন কথা বললাম। তো এক কথায় দুই কথায় বলতে বলতে সে আমাকে বললো যে ঠিক আছে তাহলে তুমিও তো বিদেশ চলে যাচ্ছ, তাহলে তুমি যাওয়ার আগে ও যেহেতু এরকম পাগলামি করতেছে তাহলে তুমি একটা বিদেশে যাওয়ার আগে একটা কিছু করে যাও ওকে। আচ্ছা, কিছু করে যাও বলতে হয়তো অ্যাজ লাইক রিং পরিয়ে যাও অথবা এরকম কিছু একটা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আমার ফ্যামিলির সাথে কথা বলি। আচ্ছা, এরকম একটা ওখানে মোটামুটি একটা ইয়ে হয়ে গেল। তো ও এতদিন আবার কবিতা আমার সাথে পুরো ইজি, মানে ওই ছেলেটার সাথে যে ইয়া করছে সবই সব ভুলে গেছে, এবং ওর মায়ের একটা কথা ছিল আমার কাছে যে বাবা তুমি আমার মেয়েকে যদি বিয়ে করো তোমাকে আমার একটা কথা দিতে হবে, সেটা হচ্ছে বিয়ের পরে এই বিষয়টা তুমি সম্পূর্ণ ভুলে যাবা, ও যে ভুল করছে এই সম্পূর্ণ বিষয়টা ভুলে যাবা, এই বিষয়টা নিয়ে আমার মেয়েকে তুমি কোনো কথা বলতে পারবা না। আচ্ছা, আমি বললাম ওকে ঠিক আছে আমি এটা নিয়ে আর কোনো কথা বলবো না, যা হয়েছে আমি তো সব জেনেছি এখানে তো আর কিছু বলার নাই। জি, ওকে। তো এরপর এরকম হয়, তো আমি বাসায় গিয়ে বিষয়টা জানাই। তো জানানোর পর আমার ফ্যামিলি থেকে প্রথমে একটু ইয়া করে, তারপরে আমি বলতেছি দেখো আমি তো বাইরেই চলে যাচ্ছি, জি, তো আমি চলে আসবো বা ও এরকম উল্টাপাল্টা করতেছে থাকুক সমস্যা কি। এরপরে তারাও তাদেরকে আমি কোনোভাবে ম্যানেজ করি। তো এরপরে ওর ওদিক দিয়ে ওর বাবাকে ওর আম্মু ম্যানেজ করে, তো দুইটা ফ্যামিলি মোটামুটি কনভিন্স হয়ে গেল। আচ্ছা, এই টার্মটার পরে আর কি। তো এরপর আমাদের বাসা থেকে ওদের বাসায় গেল আমার
বাবা দুলাভাই মানে আমার গার্ডিয়ান লেভেলটা গেল আচ্ছা প্রস্তাব নিয়ে তো যাওয়ার পরে মানে এখন আমাদের লাভ যে লাভের বিষয়টা এখন অ্যারেঞ্জের দিকে যাচ্ছে তো এরপরে ওখানে প্রস্তাব নিয়ে গেল তো যাওয়ার পরে ওখানে বেশ কথাবার্তা হইলো তো ওখানে ওই দিন একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে কাবিন নিয়ে সমস্যা তো আমার বাবা গিয়েছে আমার বোন দুলাভাই ওরা গিয়েছে ওরা বলছে জাস্ট এঙ্গেজমেন্ট করে রাখবে হ্যাঁ বাট ওদের ওর আব্বুর ভাষ্য হচ্ছে যে না এঙ্গেজমেন্ট না যদি ইয়ে করতে হয় আমার মেয়েকে একবার বিয়ে করতে হবে ওসব এঙ্গেজমেন্ট হবে না একবার বিয়ে করতে হবে ফ্যামিলির কথা হচ্ছে ওর ফ্যামিলির কথা জি তো এরকম একটা ব্যাপার আর মানে ওর বাবু মানে বাবার কথা হচ্ছে আমার মেয়েকে যদি এখন নিয়ে যান তাও আমি বেঁচে যাই রাগান্বিত হয়ে আর কি কথাগুলো বলছে আর কি আচ্ছা তখন কোন ক্লাসে পড়ে ও এসএসসি দিবে আর কি এসএসসি দিবে আচ্ছা মানে বিয়ের বয়সই হয়নি ইনফ্যাক্ট তো এরপরে এদিক দিয়ে মানে কবিতাও চাচ্ছে যে হয়ে যাক তো এরপর ওর বাবাও এরকম তারপরে কাবিন নিয়ে একটা কথা উঠে তো ওরা চাচ্ছিল মানে প্রায় 10 লাখ টাকা কাবিন করবে আচ্ছা তো আমাদের পক্ষ থেকে বলছে যে না 10 লাখ টাকা হবে না তো এরকম আর কি যে বিষয়টা আর কি হয় প্রায় সম্পর্কের মধ্যেই হয় তো এরপরে 3 লাখ টাকার কি কাবিনটা ফিক্সড হয় তো এরপরে ওই 2015 অগস্টের 21 তারিখে আমাদের বিয়েটার ধার্য হয় এর মধ্যে আমরা নিজেরা দুই পক্ষ থেকেই আমাদের শপিং টপিং যা কিছু যার যা দরকার ছিল সব কিছু ফুলফিল করি এবং 2015 সালের 21 অগস্ট আমাদের বিয়েটা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় সম্পন্ন হয়ে গেল হ্যাঁ সম্পন্ন হয়ে গেল মানে আপনার কি মেন্টালি প্রিপারেশন ছিল যাতে তাড়াতাড়ি ওকে বিয়ে করতে হবে না আমার নাকি ঘটনার প্রেক্ষাপটে আপনি বিয়ে করবেন আমার মেন্টালি প্রিপারেশনটা ছিল এই যে ও ইন্টার পাসটা কমপ্লিট করবে আমি এর মধ্যে দাঁড়িয়ে যাব এরপরে গিয়ে আমাদের বিয়েটা হবে আমাদের প্রথম থেকে এরকম একটা মানে চিন্তা ভাবনা ছিল আমাদের সম্পর্ক শুধু এই ছেলেটাকে নিয়ে এই ঘটনাটা ঘটলো বলেই বিয়েটা হলো বিয়েটা হয়ে গেল আর কি আচ্ছা এগুলো একটু নোট রাখতে হবে হ্যাঁ কারণ এগুলোর একটা ইম্প্যাক্ট আছে গল্পের শেষে হ্যাঁ তো এভাবে বিয়েটা হয়ে গেল তো অ্যাজ ইউজুয়াল সে খুব নর্মাল কিছু হয়েছে বা এরকম কিছু না তো আমিও খুব নর্মাল নর্মাল আছি তো ও ওর বাসায় বসেই এসএসসি পরীক্ষাটা দিবে তো ওর বাসায় বসে পরীক্ষা দিচ্ছে তো আমি ওদের বাসায় ইনমিট টাইম ওই ছেলেকে আর যোগাযোগ করতে আপনার না ওই ছেলেকে সে সাথে সাথে ব্লক করে দিয়েছে আবার আপনার আপনার নাম্বার তার কাছে ছিল না সেও আর যোগাযোগ করেনি বাট আমি ওকে একদিন ফোন দিয়েছি ফোন দিয়েও আমি ওর সাথে দেখা করতে চাইছি তো এরকম তো সে বলছে আচ্ছা ঠিক আছে ফাইন তো এরপর আর ওরকম কথা হয় নাই তার সাথে আচ্ছা তো সেও আর কোনো ডিস্টার্ব করে নাই ওকে তো এরপর এভাবে এভাবে চলে গেল তো এরপর ও ওখানে বসে পরীক্ষা দিচ্ছিল আমি ওর বাসায় মাঝে মাঝে যেতাম ও আমার বনানীর বাসায় আসতো মাঝে মাঝে তো আমি ওকে পড়াতাম পরীক্ষা দিত তো এরকমই চলছিল আমাদের জি প্রাথমিকভাবে সংসার লাইফটা তো ওর পরীক্ষা যখন শেষ হয়ে গেল তখন ও আমার গ্রামের বাড়িতে যাবে আর কি ওকে তো এতদিন মানে আমার বনানী আর ওদের বাসায় যাওয়া আসা করতাম আমরা দুজন দুজনে তো এরপরে যখন ওর পরীক্ষা শেষ হয়ে গেল তো আমার গ্রামের বাড়িতে ওকে নিয়ে যাব তো যথেষ্ট অনার করেই আমি ওকে প্রথমবারের মতো আমার গ্রামের বাড়িতে নিয়ে গেলাম ওকে তো যাওয়ার পরে বেশ খুশি সবাই খুশি তো এরপর ওইভাবেই থাকলো ওখানে প্রায় 1-1.5 মাসের মতো ছিল তো এরপরে ওর আবার অ্যাডমিশনের সময় চলে আসছে কলেজের তো ওর কথা হচ্ছে ও প্রচণ্ড পড়ালেখা করবে আমি ওকে প্রচণ্ড সাপোর্ট দিছি হ্যাঁ তুমি পড়ালেখা করবা তো অবশ্যই পড়ালেখার দরকার আছে পড়ালেখা করবা তো এরকম আপনি কি দেশের বাইরে চলে গেলেন এরপরে না আমার আর দেশের বাইরে যাওয়াটা হয়নি এটা হয়নি কারণ ওই যে আমাদের যে 2015 সালে একটা অভিবাসী যে একটা সমস্যা ছিল পুরো ইউরোপীয় ইউনিয়ন জুড়ে যে একটা অভিবাসী নিয়ে প্রবলেম ছিল ওই সময় আপনার যাওয়াটা এই প্রবলেমটার জন্য পুরো ইউরোপীয় ইউনিয়ন আমাদের যে ভিসাটার ব্যাপারটা এটা সম্পূর্ণ ক্লোজ করে দেয় ওরা ওকে এটা হচ্ছে একটা কপালের ফের আর কি বলতে গেলে যাই হোক তো এই এই জন্য আর কি যাওয়া হয়নি তো আমি পিছিয়ে পড়ি নাই আমার আমার মনের মধ্যে প্রচণ্ড মনোবল ছিল যে হয় নাই তো কী হয়েছে আমি আবার অন্যভাবে ট্রাই করব যখন আমি একটা ছেলে যখন নিজের দায়িত্বই নিজে নিতে পারে না তখন আমি ওর দায়িত্বটা নিছি এবং আমি চেষ্টা করেছি ওকে কোথাও কোনো কষ্ট দিব না এবং আমি আমার নিজের উপরে এতটুকু বিশ্বাস আছে আমি সব পারবো আল্লাহকে আমি শুধু একটা কথাই বলি তুমি আল্লাহ আমার শুধু হাত পা আর মাথার সেন্সটা ঠিক রাখবা আমি সব কিছু করতে পারবো তো এরকম একটা ব্যাপার তো আমার গ্রামের বাড়িতে নিয়ে যাই তো ও মানে গ্রামের বাড়িতে থাকবে না হ্যাঁ কবিতা গ্রামের বাড়িতে থাকতে চাচ্ছে না ও ঢাকায় থাকবে ঢাকায় ভর্তি হবে তো ওর কথা মতো আমি ওকে ঢাকাতে নিয়ে আসি ঢাকাতে নিয়ে এসে আমি ঢাকাতেই অ্যাডমিশন করাই ওকে এগুলো সব কিছু আমি নিজে থেকেই করাই এরপর আমার বনানীর বাসায় থাকতেছে জি আমার বোনের সাথে একসাথে থাকতেছি আমরা আর কি ওকে তো মানে ও আমার ও যদিন আমার গ্রামের বাড়িতে গেল আমার মা ওকে একটা কথা বলছে প্রথম যে তুমি আমার মেয়ের মতো আমার তুমি এখন আমার সংসারে আসছো তুমি 10 বছর পর্যন্ত কাজ শিখবা 10 বছর পরে গিয়ে তুমি কাজ করবা এর আগে তোমার কাজ করার কোনো দরকার নেই জি এরকম মানে মা শোনা ছাড়া কথাই বলে নাই ওকে এরকম একটা ব্যাপার মানে আমি হচ্ছি আমার মায়ের কলিজা আমার বউ হচ্ছে আরেকটা কলিজা আর কি এরকম একটা ব্যাপার আমার মায়ের ওকে তো
তখনও তো আপনার মানে ওয়াইফ কবিতা জিনিস সে তো আপনার বাড়িতে আসে নাই, মানে ওনার নিজেদের বাড়িতেই থাকতেছে, তুলে নিয়ে আসছেন কিনা, উঠাই নিয়ে আসছেন? উঠাই নিয়ে আসছি। উঠাই অনুষ্ঠান করেই নিয়ে আসছেন? হ্যাঁ। ওকে, ওরা আমাদের বাসায় আসছে, মানে খুব বড় সড়ো করে উঠে নেওয়া হয় না আর কি, তো ওই মানে ওরা আমাদের বাড়িতে আসছে, তো ওদের কিছু মানে গেস্ট আসছে, এইভাবে আর কি উঠে নিয়ে আসা হয়েছে আর কি। তো এরপরে মানে আর একটু বড় করে একটা প্রোগ্রাম করার কথা ছিল আমার গ্রামের বাড়িতে আর কি। হ্যাঁ, যে আমার মানে গ্রামের বাড়িতে সবাই জানবে শুনবে, তো মানে গ্রামের বাড়িতে খুব বড় সড়ো করে উঠে নিয়ে আসবো, এই এরকম একটা প্ল্যানিং ছিল আমাদের। জি। তো এরপরে ও ঢাকায় অ্যাডমিশন নেবে, তো এরপরে আমি ঢাকাতে চলে আসি ওকে নিয়ে, ঢাকাতে অ্যাডমিশন করাই, তো আমার বাসা বনানীর বাসায় থাকতেছে, তো এইভাবে তো আমার বোনের সাথে থাকতেছে, ও মানে কোনো প্রেশার নাই, জাস্ট নর্মাল, আমার বোনকে নিজের বোনের মতোই মনে করতেছে, জাস্ট এরকমই, রান্না বাড়া কোনো ঝামেলা নাই, কোনো কিছু নেই, এইভাবে চলতেছে। জি। তো এভাবে আমার সংসারটা চলতেছে, খুব ভালোই লাগতেছে। তো এখন আমার কথা হচ্ছে যে এখন আমার তো কিছু করতে হবে, এভাবে তো আর চলে না, আমার কাছে যা ছিল বা যা ইয়ে করছে সব কিছু প্রায় শেষ হয়ে আসছে, তো আমার এখন কিছু করতে হবে। তো এখন আমি নিজে থেকে ওই যে আমি হোটেল ম্যানেজমেন্টটা করেছিলাম, তো আমি ওইটাকে কাজে লাগাবো এখন, এটা আমার একটা প্লাস পয়েন্ট আছে। ওকে। তো আমি কি করলাম, আমি একটা হোটেলে ইন্টারভিউ দিলাম, এবং কিবরিয়া ভাই একটা কথা বলি, আজ পর্যন্ত আমি যেখানে যতগুলো ইন্টারভিউ দিছি কোথাও থেকে আমি রিফিউজ হইনি, ইনশাল্লাহ সব জায়গাতেই আমি টিকে গেছি এবং প্রত্যেক জায়গায় আমি সফল হয়েছি। ওকে। তো আমি একটা চেইন হোটেলে ইন্টারভিউ দিই, এবং সেখানে আমি তারা আমাকে কল করে এবং আমি সেখানে ঢুকে যাই। আচ্ছা। তো এভাবে চলছে। তো এখন হঠাৎ করে মানে একটা প্রবলেম হয়েছে কি, মানে আমার বোনের সাথে আমাদের আমার একটা অর্থনৈতিক লেনদেন নিয়ে একটু প্রবলেম হয়েছে। সংসার কেমন চলছিল? সংসার বেশ ভালো চলছে, খুবই ভালো চলছে, কোনো প্রবলেম নাই, ওদের বাড়ির সবাই আমাকে একদম নিজের ছেলের মতো মনে করতেছে, আমার শ্বশুর শাশুড়ি এবং আমাদের পক্ষ থেকে সবাই খুব একদম স্মুথলি যাচ্ছে, যেখানে কোনো কথা বলা মানে একটা একটা কলম ঠেকানোরও কোনো জায়গা নেই, এরকম একটা ব্যাপার। তো এরপর আমার বোনের সাথে মানে আমরা একটা কাজ করেছি, আমার ওয়াইফও আমাকে হেল্প করেছে যথেষ্ট, তো এরপরে মানে একটা অর্থনৈতিক লেনদেনে একটা প্রবলেম হয়েছে, আমাদের যে অঙ্কটা দেওয়ার কথা ছিল টাকাটা, সেই অঙ্কটা আমরা পাইনি। তো এইটা নিয়ে একটা মন কালাকালি হয়েছে আমার ওয়াইফের সাথে, আমার বোনের সাথে আর কি। বেসিক্যালি পরে আমি জানতে পারছি বিষয়টা, যে আমার বোন মানে যেখান থেকে টাকাটা পাওয়ার কথা সেখান থেকে ফুল টাকাটা পায় নাই, যার জন্য আমাদেরকেও সে পেমেন্টটা করতে পারেনি। ওকে। মানে অ্যাকচুয়ালি এটা আমার বোনের জামাই আর কি। ওকে। তো এরপরে সে তার বাসায় চলে যায়, তো এর মধ্যে আমার মা আসে গ্রাম থেকে আর কি, গ্রাম থেকে আসে, সে প্রচণ্ড সিক, অসুস্থ হয়ে যায়, তাকে ঢাকায় ডাক্তার দেখাই, আমার ওয়াইফ প্রচণ্ড সাহায্য করে আমার মাকে, বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে সেবা যত্ন থেকে শুরু করে সব কিছু আমার ওয়াইফ প্রচণ্ড প্রচণ্ডভাবে করে। তো এরপরে যেই প্রবলেমটা হয়, এরপর আমার মা গ্রামে চলে যায়, আবার ডক্টর দেখানো শেষ হয়ে যাওয়ার পরে চলে যায়, তো কবিতাও ওদের বাসায় চলে যায় আর কি। হ্যাঁ। তো এখন একটা প্রবলেম হচ্ছে কি, ও এখন আর আমার বোনের সাথে থাকবে না। ওকে। কবিতা মানে এই পারপাসটা হচ্ছে যে সে আমাদের সাথে ঠকাইছে, আমার বোন জামাই আমাদেরকে ঠকাইছে, যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটা ইয়ে করে নেই, ঠকাইছে। তো আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখো টাকা পয়সা তো এটা কোনো ব্যাপার না, আমরা আর্ন করবো, কোনো সমস্যা নেই, হয়তো বা সে পায় নাই বা এরকম, বোনের সাথে কীভাবে ঝগড়া করে এই সামান্য ব্যাপার নিয়ে, আপনার নিজের বোনের সাথে, আমার নিজের বোনের সাথে, রাইট, এগুলো কীভাবে করে, আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করছি। তো সে তার বাড়িতেই প্রায় 8-10 দিন স্টে করে, সে ওই বাড়িতে যাবে না, একদম স্টেট কাট কথা, সে ওই বাড়িতে যাবে না। ওই বাড়ি মানে কোন বাড়ি? মানে আমাদের বাড়িতে, সেটা বনানীর বাড়িতে যাবে না। হ্যাঁ। সে আলাদা ফ্ল্যাট নিতে বলতেছে আমাকে। তো এই ইস্যুটাকে কেন্দ্র করে আলাদা ফ্ল্যাট কেন নেবে, কারণ আপনার বোনের থাকবে না, আমার বোনের সাথে থাকবে না, এটা নিয়ে তো আপনার সাথে দ্বন্দ্ব হওয়ার কথা, তার সঙ্গে তো দ্বন্দ্ব হওয়ার কথা। হ্যাঁ, সে আমাকে বলছে যে তোমার বোনের সাথে তুমি ফাইট করো, তোমার বোনকে তুমি দিতে বলো, দিচ্ছে না কেন? তো আমি তাকে আমার আমার দিক থেকে আমি তাকে বুঝাচ্ছি যে এটা কিভাবে করে। না, ফাইন, প্রথম কথা হচ্ছে যে টাকাটা যদি তার জায়গা থেকে হতো তাহলে একটা কথা ছিল, টাকাটা তো আপনার আর আপনার বোনের মধ্যে, তো এটা নিয়ে সে এত বড় সিনক্রেট কেন করছে? এখন সে ইনভলভ ছিল, মানে আমার টাকাও তো তার টাকা, আমি তার হাজবেন্ড, মানে এটা সংসারে এত বড় ইস্যু হয়ে গেল, মানে প্রচন্ড বড়, আমি বুঝতেই পারিনি যে এটা নিয়ে এত বড় একটা ইস্যু হয়ে যাবে। ফাইন, আমরা এখানে একটা বিরতি নিতে চাই, আমরা সংসার জীবনে প্রবেশ করে প্রেম থেকে সংসার জীবন, কিন্তু গল্পটা আসলে অন্যখানে। আমি সবসময় একটা কথা বলি যে জীবন গল্পের প্রতিটা গল্পই এক একটা বিশাল লেসন, এবং কোনো কোনো গল্প আপনার জীবনটাকে সুন্দর করার জন্যে অনেকখানি মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা এই জন্যই বলি জীবন নাটকের চেয়েও নাটকীয়। গত সপ্তাহে যে গল্পটি আমরা প্রচার করেছি সেটা যে কী পরিমাণ রেসপন্স পেয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন, এবং আমার কাছে কেন জানি মনে হয় যে এত সুন্দর গল্প আমার লাইফে আমি কোনো সিনেমাতেও খুব কম পেয়েছি, মানে এত সুন্দর একটা গল্প, অদ্ভুত চমৎকার একটা গল্প। আর আজকের গল্পের জায়গাটা একটু অন্যরকমভাবে অন্যরকম, এই কারণে যে আজকের গল্পটায় যদি আপনি বলি যে লেসনটা কোথায় বা মেসেজটা কোথায়, তাহলে সেটা আসলে কেবল শুরু হয়েছে, শেষ পর্যন্ত শুনতে হবে আপনাকে। ইন দ্য মিন টাইম আপনি যদি পুরো গল্পটাই পেতে চান, চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলটিতে, আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904।
আমি আবারও বলছি youtube.com/dfm904 সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটি অন করে নেবেন এবং নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আপনার সেলফোনে যদি কোনো নতুন কন্টেন্ট আমরা ওখানে আপলোড করি সঙ্গে সঙ্গে। আরেকটি বিষয় যেটা বলছিলাম সেটা হচ্ছে জীবন গল্প এবং সিক্রেট অনুষ্ঠান, দুটো অনুষ্ঠান মিলিয়ে এই প্রথম ঢাকা এফএম থেকে আমি একটি বই বের করছি সারা বাংলাদেশ ব্যাপী। আমি জানি অনেকেই বইমেলায় আসতে পারবেন না, হয়তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করবেন, তাদের সবার জন্য আমরা একটা চরম সুযোগ নিয়ে এসেছি। যারা প্রি অর্ডার করবেন বইমেলাতে পৌঁছানোর আগে আপনাদের হাতে বইটা পৌঁছে দিতে চাই, যারা প্রি অর্ডার দিবেন দ্রুত অর্ডার দিতে হবে। এবং জীবন গল্প সিক্রেটস দুটো অনুষ্ঠানের মোট 10টি গল্প নিয়ে, এবং প্রত্যেকটা গল্পই যারা বইয়ে পড়বেন তারা, যারা এখানে শুনেছেন তারা ভিন্ন কিছু পাবেন, কারণ ওখানে অনেক বড় করে এসছে গল্পগুলো, একটু ভিন্নভাবে এসছে, কোনো কিছু গোপন থাকেনি। এবং এই বইটি নিয়ে বই মানে 10টি গল্প নিয়ে আমরা বইটা বের করেছি, আর বইটি যেটা হচ্ছে যে আপনি পাবেন মাত্র 200 টাকায় ঘরে বসে। ওকে, আপনাকে যেটা করতে হবে ফোনের মাধ্যমে অর্ডার দিতে হবে, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09638771771, নাম্বারটি একটু বড়, একটু মনে করে টুকে নিতে হবে, 09638771771, মূলত প্রথম 5টা সংখ্যা মনে রাখলেই হবে, তারপরে 771 দুইবার। ওকে, আবারও বলছি 09638771771, এই নম্বরে ফোন করে আপনি বুকিং দেবেন, আপনার ঠিকানায় বই পৌঁছে যাবে। ওকে, সো প্লিজ কল করুন অতি দ্রুত, কারণ আমরা প্রি অর্ডার খুব কম নেব। ওকে, ঠিক রাত 12টায় ফিরে আসছি। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria only on Dhaka FM 90.4 Jibon Golpo Jibon natoker cheo natokiyo Jibon Golpo Shagoto aro ekbar priyo shrotay shunchen Jibon Golpo Dhaka FM 90.4 e ami RJ Kebria royeche apnar shonge সোহাগ আজকে তার গল্প নিয়ে আছে। আমি কথা না বাড়িয়ে সোহাগের কাছে আরও উপর ফিরতে চাই। আমি তখন হোটেলে যখন নতুন জয়েন করেছি তখন আমার মোস্ট অফ দ্য টাইম নাইট ডিউটি করতে হতো। হ্যাঁ, তো রাত 10টায় যেতাম, সকাল 7টায় 8টার সময় চলে আসতাম, তারপর শিফট ওয়াইজ ছিল, আবার সকাল 7টায় গেলে দুপুর 2টায় আস, বিকাল 4টায়, এরকম আর কি শিফট ওয়াইজ ছিল। তো এখন আমার একটা কথা হচ্ছে, ও তো সংসারের কিছুই বোঝে না, তো আমি যদি একটা নতুন ফ্ল্যাট নেই ও কীভাবে সারাদিন ওখানে থাকবে? এবং ওর আরেকটা কথা হচ্ছে, তুমি নতুন ফ্ল্যাট নিতে না পারো তোমার বোনকে এখান থেকে চলে যেতে বলো। হ্যাঁ, তো আমি আমার বাবাকে বলি যে, ও তো এরকম বলতেছে, তো আমার বাবা বলে যে দেখ তুইও আমার ডান হাত, আমার মেয়ে আমার বাঁ হাত, যে হাত কাটবো সে হাতে আমার কষ্ট লাগবে। ওকে, তোরা মিলে ঝিলে থাক ভাই বোনে। হ্যাঁ, এরকম একটা কথা আমি কাউকেই না করতে পারবো না। বাবা হিসাবে এর বেশি তার কিছু বলারও ছিল না। তো এরপরে আমি তাকে অনেকভাবে ম্যানেজ করে কনভিন্স করে আমার বনানির বাসাতে নিয়ে আসি, সে রাজি হয়, কিন্তু সেখানে শর্ত হচ্ছে সে সম্পূর্ণ আলাদা থাকবে। ওকে, এবং সেখানে আমি কি করলাম, আমার বাসার মধ্যে পার্টিশন করলাম। কি বলেন, আপনি বিয়ে করেছেন কয়দিন যাবত? বিয়ে করেছি তখন আমার 1 বছর হয়েছে। এক বছরের মধ্যে আপনি এই কাজটা আপনি ওয়াইফ বলেলে আপনি করে ফেললেন? এটা আমি আমার মাকে বলেছি, আমার মাকে বলেছি, এবং তারা এর আগেও কথা বলার চেষ্টা। আপনার বোন কি আপনাদের বাসায় থাকতো? জি, আমার বোন থাকতো, আমার বোন এবং আমার বোনের জামাইও থাকে আমাদের বাসায়। এই কারণে থাকে যে আমার বাবা যখন চাকরি করতেছে আমার পুরো ফ্যামিলি গ্রামে, আমার বাবার টেক কেয়ার কে করবে? জি, সেই সেই সুবাদে আর কি আমার বোন আমার বাবার সাথেই থাকে আর কি। ওকে, আমার বাবার দেখাশোনা করার জন্য এরকম আর কি। ওকে, তো আমি আমার মাকে বলি যে মা ও তো এরকম এরকম পাগলামি করতেছে, এখন কি করা যায়? সে বলছে দেখো তোমার সংসার, আমি চাই তুমি ভালো থাকো। জি, তুমি যদি মনে করো যে ও আলাদা হয়ে গেলে ভালো থাকবে এবং একদিন তোর সংসার আলাদা করতেই হবে, জি ঠিক আছে, তাহলে তুমি ওকে এইভাবে এইভাবে করো, কোনো সমস্যা নেই। তো আমি কি করলাম, আমার বাসার মধ্যে পার্টিশন করে দিলাম, আমি এই দুঃসাহসটা দেখাইলাম। জি, ফার্স্ট টাইম আমার ফ্যামিলির সাথে। আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে এখন 17 ইয়ার্স। আমার বোঝার পর থেকে আমি আজ পর্যন্ত দেখিনি আমার শাশুড়ি বউয়ের ঝগড়া আমার ঘরের মধ্যে। ইভেন আমার আশপাশের প্রতিবেশীর সাথেও আমি দেখিনি আমার ফ্যামিলির কোনো ঝগড়া হয় কোনো দিন। বাট আমি আমার সংসারের জন্য আমি কাজটা করলাম,
শুধু পার্টিশন করলাম না, সেখানে সম্পূর্ণ সব কিছু আলাদা করে দিলাম, চুলা টুলা থেকে শুরু করে সব কিছু আলাদা করে দিলাম। তো এরপর আলাদা হওয়ার পরে ওর ফ্যামিলি থেকে বেশ ভালো রেসপন্স দিচ্ছে তখন। হ্যাঁ, আলাদা হয়ে গেলাম পর ওর ফ্যামিলি থেকে রেসপন্স দিচ্ছে, তারা কিছু ফার্নিচার গিফট করবে আমাদের, ওকে, আমার শ্বশুর শাশুড়ি। তো আমি প্রথমে নিতে চাইনি, তো এরপরে সে তার মেয়েকে দিবে। জি। তো এরপরে সে মানে যা প্রয়োজন আর কি, এরকম কিছু ফার্নিচার আমাদেরকে সে গিফট করে। তখন আমার বোনের সাথে আমার সম্পর্কটা প্রচণ্ড খারাপ চলে গেছে অলরেডি, অটোমেটিকলি, মানে দেখলে কথা বলা যাবে না এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, এই কথা বলা যাবে না বিষয়টা কি, মানে আপনার ওয়াইফের দ্বারা? হ্যাঁ, ওয়াইফের দ্বারা, মানে ওনার সাথে কথা বলা যাবে না, ইভেন আমার ভাগ্না আছে, ভাগ্নি আছে, ওদের সাথেও কথা বলা যাবে না। তো এগুলো নিয়ে আপনার ফ্যামিলি থেকে কোনো স্টেপ নিচ্ছিল না, লাইক আপনার ফাদার মাদার বা ওদের বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ি? না, তার শ্বশুর শাশুড়ির ওনাদের কাছে জিনিসটা এমনভাবে প্রেজেন্টেবল হয়েছে যে আমার বোনই শত্রু এখন। ওকে। হ্যাঁ, আমার বোনই এখন শত্রু, এরকম একটা ব্যাপার। বাট আমি তো জানি যে কি। তো যাই হোক, মানে ও যা করে শান্তি পাচ্ছে আমি সেগুলোই সাপোর্ট করছি। আচ্ছা করো। জি। 2017 জানুয়ারি 7 তারিখ থেকে আমাদের আলাদা সংসার শুরু করি, আমার পুরো সংসারটাকে সাজাই। একটা ছোট ঘর ছিল। আপনি তখন জব করতেন? হ্যাঁ, আমি তখন জব করি কন্টিনিউ। ওকে। সেই ঘরটুকুর মধ্যে আমার ফার্নিচারগুলো রাখি, প্রত্যেকটা কর্নারে আমার প্রচণ্ড স্বপ্নপূর্ণ ছিল। আমরা দুজনে মিলিয়ে আমার প্রচুর ঘরটাকে সাজাই। তো একটা সময় মনে হয় থাক, যা হয়েছে ও তো ভালো আছে, কোনো সমস্যা নেই, ও রান্নাবাড়া কিছুই পারতো না করতে। তো আমি জব করতাম, সেই নাইট ডিউটি করতাম, আমি নিজে বাজারে যেতাম, বাজার থেকে আসতাম। আপনি নিজে রান্না করতেন? আমি নিজে রান্না করতাম। তারপর বাবা মা কি করতো? আমার বাবা মা তো গ্রামে থাকতো। ও আচ্ছা, ওনারা গ্রামে থাকতো। ওনার গ্রামে চলে। ভাই বোন মিলে ছিলেন আলটিমেটলি? আমরা ভাই বোন মিলে ছিলাম ঢাকাতে। হ্যাঁ, ঢাকাতে। তো আপনার বোন জামাই কি করতো? ওখানেই থাকতো? হ্যাঁ, আমার বোন জামাই এমবাসিতে চাকরি করে। একই সাথে থাকতো? একই সাথে থাকতাম আর কি। তার মাঝখানে আবার এরকম পার্টিশন? হ্যাঁ, মানে এই ঘরের মধ্যেই পার্টিশন দিয়ে দিতে হয়েছে আমার। চি 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 চি, ইট লুক ভেরি অড। কিছু করার নাই। তো মানে আমি কিন্তু আলাদা ফ্ল্যাট নিতে পারতাম, শুধু নেইনি এই কারণে যে আমি যখন নাইট ডিউটি করবো, আমি বাইরে থাকবো, তখন ওর কি অবস্থাটা হবে, একা একটা মেয়ে কি করবে ঘরে বসে। ওকে। এই জিনিসটা চিন্তা করে আমার বোন চলে যেতে চাইছে, যে আমি চলে যাইতে হলে আমি আমার বোনকে অন্যভাবে কনভিন্স করছি, দেখ ও পাগলামি করতেছে, যাইস না, রাতের বেলা ও একা থাকবে কিভাবে এত বড় ঘরের মধ্যে, এটা তো পসিবল না, একটু সহ্য কর, এরকমভাবে আর কি ওকে কনভিন্স করছি। তো বিষয়টা হচ্ছে এমন, মানে দিন দিন এমন হচ্ছে, আমার বোনের সাথে কথা বলা যাবে না, কথা বলে সে খ্যাপে, এই যে আবার কথা বলতেছো, এত কথা কিসের, আমার ভাগ্না ভাগ্নি তাদের সাথে কথা বলা যাবে না, আমার বোন জামাই যদি কোনো ইম্পর্টেন্ট কথা থাকে, তো আমি যখন হোটেলে বের হই সে আগে থেকে গিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে, সেখানে আমি গিয়ে পৌঁছালে ওখানে বসে কথা বলতো, কথা বলার পরে যাতে ও টেন না পায়, এরকম একটা ব্যাপার আর কি। মানে আপনার বোন? হ্যাঁ, আমার বোন, বোন জামাই। দিস ইজ ভেরি ভেরি মানে প্যাথেটিক, আর কিছু বলার নেই। হ্যাঁ, তো এরকম আর কি চলছে। তো একদিক দিয়ে আমি হ্যাপি ছিলাম যে যাক অন্তত আমার সংসারটা ভালো মতো চলছে। তো একটা পর্যায়ে গিয়ে আমার বোন আর কি আমাকে, যেহেতু পাশাপাশি রুম, আমার বোন আমাকে বলতো কথাগুলো যে তুই বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে ওর ফোনে ফোন আসে। হ্যাঁ, তো বাসা থেকে যাওয়ার পরেই ফোন আসে এবং রাত 2-3 পর্যন্ত সে কথা বলে, টিভির ভলিউম ফুল সাউন্ড বাড়িয়ে দিয়ে ফ্যান জোরে ছেড়ে দিয়ে কথা বলে, এত কথা কার সাথে বলে। তো আমি বলতাম যে ওর আম্মুর সাথে কথা বলে, একা একা থাকে কী করবে, হয়তো সংসার বিষয়ে কথাটা বলে, ওর আম্মুর সাথে থাকে। তো আমি জিনিসগুলো ওইভাবে কেয়ার করতাম না, আমি প্রচণ্ড অন্ধভাবে ভালোবাসি ওকে, যার জন্য আমি কিছুই কেয়ার করতাম না এগুলো, যে কথা বলুক সমস্যা নেই। তো ও কলেজে যাচ্ছে, ওর কলেজের ফিটি থেকে শুরু করে ওর কোচিং করবে, কোচিংয়ের ফিটি থেকে সব কিছু আমিই মানে বহন করতেছি, প্লাস আমি আবার নতুন করে যে পড়ালেখা থেকে ছিটকে গেলাম, আমি আবার লাইফটাকে আবার নতুন করে সাজাচ্ছি, আমি নতুন করে আবার অ্যাডমিশন নিলাম। জি। যে আমার যতটুকু লস হয়েছে হয়েছে, এখন আমি আবার নতুন করে পড়ালেখা করতেছি প্লাস জব করতেছি, একটা সময় আমরা খুব ভালো একটা পজিশন অবশ্যই যাব। ওকে। এবং আমাদের খুবই মানে একটা ইয়ে ছিল যে আমরা দুজনে একসাথে আসবো আমার জীবন গল্প অনুষ্ঠান বলতে এবং আমাদের সাকসেসফুল লাইফ নিয়ে আসবো। ওকে, এটা ইচ্ছা ছিল আপনার? হ্যাঁ, দুজন একসাথে আসবো, যে আসলে প্রেম করে মানুষ কতটা ভালো থাকতে পারে এটা আমরা একটা দৃষ্টান্ত হবো, এরকম একটা বিষয় ছিল। আমরা দুজনই কান পেতে শুনতাম, একটা একটা ইয়ারফোন দুজনে ভাগ করে শুনতাম, এরকম আর কি। তো এরপরে একটা মানে এরকম চলছে চলছে কথা। তো এখন হচ্ছে কি, আমার বাবা মা ভালো না, এটা হচ্ছে কবিতার কথা, তোমার বাবা মাও ভালো না? ওকে। আচ্ছা, আমার বাবা মা কী করছে তুমি আমাকে বলো। এখন আচ্ছা, আমি বললাম যে ঠিক আছে, আমি তো আমার বাবা মাকে 22 বছর ধরে চিনি, আমার চোখে তো তারা কোনো খারাপ না। আচ্ছা, আমি যখন হোটেলে চলে যাই তখন কি তারা ফোন দিয়ে তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে, বা আমার বোন কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে, তুমি আমাকে বলো, আর যদি বলতে না পারো তুমি একটা কাগজে লিখো, তুমি নোট করে জিনিসগুলো, আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি যে কেন করলো আমার ওয়াইফের সাথে তারা এরকম। জি। এই কথাটা আমি তাকে অনেক দিন বলেছি, বারবার বলেছি কথাগুলো। তো তার কাছে কোনো এভিডেন্স নাই, তার কথা হচ্ছে তারা ভালো না, তাদের সাথেও সম্পর্ক রাখতে পারে, তোমার বাবা, সে আমাকে ডিরেক্টলি বলছে তোমার বাবা আমাকে ছেড়ে দাও, নাহলে আমি তোমার সাথে থাকবো না, হাউ ক্যান ইট পসিবল। ওকে। তো এরপরে আমি যথেষ্ট তাকে মানানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, আচ্ছা তুমি যেরকম চাইছো সেরকমই তো হয়েছে, তুমি আলাদা থাকতে চাইছো আলাদা, সব কিছু সব কিছুই তো আলাদা করছি, সব কিছু তুমি যা চাইছো তাই তো করতেছি আমি, তাহলে ওনারা তো গ্রামে থাকে, প্রবলেম কি? এই বিষয়গুলো আমি আমার মাকে জানাই, জামু মা কবিতা তো আবার এই কথাগুলো বলতেছে যে তোমার বাবা আমাকে ছেড়ে দাও নাহলে হবে না।
এটা তো আপনি একটা বড় পেরেক মেরে দিলেন, মানে এটা তো আপনার বাবা মার ওর প্রতি যে লাভটা ছিল সেটা সঙ্গে সঙ্গে। আমি না, আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করছি কবিতাকে, ডে বাই ডে এই জিনিসটা একদম মানে প্রচন্ড খারাপের দিকে যাচ্ছে। আমি যখন আর পারতেছি না তখন আমি আমি আমার আমার মাকে সব কিছু শেয়ার করি। তো আমি আমার একদম না পেরে আমি আমার মাকে জানাই যে মা এই বিষয়টা এখন কী করা যায় বলো। মানে আমার মা ফোন দিলে গ্রাম থেকে মানে সে চাইতে চাইতো, আচ্ছা এত ফোন দেওয়া লাগে কিসের এত কথা। ইভেন আমি যখন গ্রামের বাড়িতে যাইতাম তখন অনেকদিন পর গেলে আমি বলছি আগেই যে আমি আমার মায়ের খুব আদরের, তো আমার মা আমাকে একদম জড়িয়ে ধরে চুমা টুমা দিয়ে একদম আঁচলের মধ্যে ইয়ে করে রাখতো। এই জিনিসগুলো তার পছন্দ হইতো না, যে মায়ের আঁচলের নিচেই থাকো বউলাকে কিসের জন্য, এরকম আর কি কথা। আমি জানি না মানে এই মেন্টালিটির ব্যাপারগুলা সামহাউ ভেরি কমন ইন গার্লস। আমি সবার প্রতি রেসপেক্ট রেখেই বলতেছি, মানে এই জিনিসগুলো সংসারের যেই এক একজনের প্রবলেম এক এক রকম, বাট খুব কমন সিনারিও দেখা যায় আমাদের সোশ্যাল পার্সপেক্টিভে, যে একটা মেয়ে সংসারে আসার পরে একটা মার দিক থেকেও প্রবলেম হয়তো বা থাকে, মেয়েদের দিক থেকেও হয়তো বা থাকে, বা জামা হিসেবে যেটা রেসপন্সিবিলিটি সেখানেও হয়তো বা প্রবলেম থাকে, বাট মোটা থাকে এই জিনিসগুলো খুব কমন। প্রথমে একটা দূরত্ব তৈরি করা আত্মীয় স্বজনদের সঙ্গে, তারপরে তাকে সেপারেট করে ফেলা, আমি জানি না সে করে কি না বা সে করতে বাধ্য হয় কি না, বাট হয় এই ঘটনাগুলো। এবং সামহাও এতদিনের এত পুরনো এত ভালো একটা সম্পর্ক এবং রক্তের সম্পর্ক সেখানে একটা বড় ধরনের ছেদ পড়ে যায়, এবং এই ছেদ পড়াটা আসলে সবচেয়ে বড় কাল হয় ওই সংসারের জন্য, নিজেদের সংসারের জন্য। কারণ শেষ পর্যন্ত রক্তের সম্পর্কে আসলে যদি ছেলেটার মধ্যে কিংবা মেয়েটার মধ্যে মানে বেসিক মানসিকতাটা টুকুও থাকে তার ফ্যামিলির জন্য, তার ফ্যামিলিতে কত তাকে কতটুকু কষ্ট করেছে তার জন্য, তো আলটিমেটলি ফ্যামিলি সম্পর্কটাই উইন করে। তো এই মেয়েটা যে কাজটা করছে ও যেটা বলছে সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আলটিমেটলি এটা কিন্তু নিজের পায়ে নিজেরই কুড়াল মারা হচ্ছে, এবং সেটা হয়তো বা গল্পের শেষের দিকে এসে বোঝা যাবে। যাই হোক বলেন তারপর। তো এরপরে আমি সেটা আমার মাকে জানাই। তো আমার মায়ের দিক থেকে একটা কথা ছিল যে বাবা তুমি তোমার সুখই আমার সুখ, তুমি বিয়ে করতে চাইছো তোমাকে আমি বিয়ে করছি, কোনো কিছুতে আজ পর্যন্ত তোমাকে আমি বাধা দিই নাই। এখন তুমি তোমার ওয়াইফ যদি এই কথাটা বলে যে আমাদেরকে ছেড়ে দিলে তুমি সুখে থাকবা সংসার করবা, আমি মনে করব আমার ছেলে 5 বছরের জন্য বিদেশে চলে গেছে, তুমি আমাদের সাথে যোগাযোগ করার দরকার নাই, মাঝে মাঝে তুমি বাবা বাইরে গিয়ে আমাকে ফোন দিও আমি তোমার সাথে কথা বলবো। এছাড়া আমি মনে করব আমার মা আমাকে অ্যাডভাইস করতেছে, ভেরি ভেরি গুড, ওকে। তো আমার মা তাও তুমি সুখে থাকো, আর তোমার যদি টাকা পয়সা কোনো কিছু কোনো প্রয়োজন হয় তুমি আমাকে বললো আমি তোমাকে যথেষ্ট সাপোর্ট করবো, কোনো সমস্যা নেই, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, তুমি ভেঙে পড়ো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমার কি ভাই আমার মধ্যে একটা জিনিস সবসময় কাজ করতো, ও আমাকে যত হার্ট করে করুক আমি ওকে প্রচণ্ড ভালোবাসি, এবং আমার একটা বিশ্বাস যে একটা সময় আমার কষ্টগুলো বুঝবে, আচ্ছা সেই সময় ও আমাকে এতটা ভালোবাসবে যে আমার আজকের কষ্টটা আমার কষ্ট থাকবে না, এই জিনিসটা আমার মাথায় সবসময় কাজ করতো। ওকে, তো এইরকম আর কি বললাম। তো মোটামুটি এরকম একটা ব্যাপার, বাইরে গিয়ে আমি ফোনে কথা বলি এরকম করি, তাও তুমি সুখে থাকো কোনো সমস্যা নেই, তো এরকম চলছে চলছে। তো সম্পর্কটা আগের মতো নাই ওরকম আর, টানাপোড়ন চলছে, আমি ডিউটি করতেছি ওই রান্নাবার করতেছি, মানে একটা কীরকম যেন একটা যান্ত্রিক জীবনের মতো হয়ে গেল। আচ্ছা, বাট কোনো মারামারি ঝগড়াঝাটি এরকম কোনো কিছুই নেই, হ্যাঁ খুব লং টাইম যে কথা বলা ঝগড়া এরকম কোনো কিছুই নেই আমাদের মধ্যে, এভাবে চলছে। তো হঠাৎ করে একদিন আমার মানে ওই যে আমার কাকি মিরপুরে ওদের বাসার পাশে, তো ওনার নাতির আর কি একটা বার্থডে পার্টি আছে, হ্যাঁ তো বার্থডে পার্টিতে আমার বাবা আর কি এখানে আছে, ঢাকাতে আসছে উনি আর কি ওনার অফিসের কাজে, জি তো আমাদের প্রত্যেককে ইনভাইট করছে। তো সেই দিন আমরা কেউই যেতে পারতেছি না, আমি আমার হোটেল থেকে ছুটি নিতে পারিনি, সেদিন আমার হোটেলে বড় একটা পার্টি ছিল, আমি আমার হোটেল থেকে ছুটি নিতে পারিনি, আর আমার বাবাও মানে অসুস্থ সেও যেতে পারবে না, সে মানে ম্যানেজ করছে, তো এখন সে যাবেই ওই পার্টিতে। আচ্ছা, কারণ তার বাবা মা ওখানে ইনভাইট হয়েছে, তার বাবা মার জন্য যাবে। আমি বলি দেখো তোমার এখন বিয়ে হয়েছে, তোমার হাজব্যান্ড ওখানে যেতে পারতেছে না, তোমার শ্বশুর যেতে পারতেছে না, কেউ যেতে পারতেছে না, তুমি এখান থেকে গেলে খারাপ দেখা যায় জিনিসটা। আমার বাবাও বুঝায় তাকে যে দেখো এটা তো ভালো দেখায় নাই, সে তো একটা লাস্ট টাইম আমার বাবা যখন আমি বুঝাই তাকে পারতেছি না, পাশাপাশি ঘর তো শোনা যাচ্ছে কথাগুলো, তো আমার বাবা আমাকে ডাক দিয়ে বলে দেখ ও যদি যেতে চায় তাহলে ওকে দিয়ে তুই দিয়াই, ও যাক কোনো সমস্যা নাই দিয়া গিয়া। তো আমি ওকে কী করলাম, আমি ওকে নিয়ে গেলাম ওর বাসায়, আমি ওর বাসায় নিয়ে গিয়ে ওর বাসার গেটে আমি ঢুকলাম ওই দিন, আমি ওর বাসার গেট পর্যন্ত গিয়ে ছেড়ে দিয়ে চলে আসলাম ওকে, আমার হোটেলের ড্রেস পরে আমি একবারে বের হয়ে চলে আসলাম বাসা থেকে, এবং ওর বাসায় ওকে পৌঁছে দিয়ে আমি আবার চলে আসলাম হোটেলে। আমার মাথায় একটা সেন্স ছিল যে আমার শ্বশুর শাশুড়ি হয়তো আমাকে কল করবে যে জামাই কেন বাসার মধ্যে ঢুকলো না, এরকম একটা রেসপন্স আমি অবশ্যই পাবো যে কী রে তুই একা বাসার মধ্যে আসলি, জামাই আসলো না, কী হয়েছে বা এরকম কিছু। হ্যাঁ, তো এরকম কোনো কিছুই হয় নাই, তারা তার মেয়েকে নিয়ে সেই সন্ধ্যার সময় সেই পার্টিতে গেলো, এগুলো তাদের কাছে ডাজেন্ট ম্যাটার, এগুলো একদম কিছুই মনে করলো না তারা। ওকে, তার মানে যে জিনিসটা আমাকে প্রচণ্ড হার্ট করে, তো এই ঘটনার আগ পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার চোখে প্রচণ্ড সম্মানের, আমার নিজের বাবা মার থেকেও কোনো অংশে কম সম্মান করতাম না তাদেরকে, বাট ওই দিনকে আমার মনের মধ্যে একটা দাগ কাটে। এর পরের দিন সকালবেলা আমাকে ফোন দিছে আমার শ্বশুর,
তো শ্বশুর ফোন দেওয়ার পরে কী ব্যাপার, তুমি আসলা না কেন এইসেই? তো আমি বললাম যে বাবা আমার তো হোটেলে পার্টি শেষ করতে লেট হয়ে গেছে, জন্য আসি নাই। তো আমি মানে যাওয়ার তো হয়ে গেছে, আমি বললাম যে আমি তো এখন আবার ডিউটিতে চলে যাচ্ছি, তো আমি আবার ঘর সাজানোর পরে আপনারা তো এখন পর্যন্ত আসলেন না, আপনি একটু কষ্ট করে যদি মাকে নিয়ে আসতেন তাহলে কবিতাও সাথে চলে আসতো, তাহলে বাবা ভালো হইতো, একবার দেখেও যেতেন, আমার বাবাও আছে তার সাথে, জাস্ট এরকমই কথাগুলো তার সাথে বলা সফট কর্নারে। তো এরপরে সে আসলো, আসতে আসতে সেদিন ছিল শুক্রবার, আসতে আসতে আজান দিয়ে দিল, আমার বাবা নামাজ পড়তে বের হয়ে যাচ্ছে। তো ঢুকতে গিয়েই আর কি আমার বাবার সাথে দেখা হলো। তো আমার বাবা বললো যে ভাই আসছেন বাসায় থাকেন, আমি নামাজটা পড়ে আসতেছি, আপনি বাসায় থাকেন, একসাথে খাওয়া দাওয়া করবো, আসতেছি। তো আমার ওয়াইফ ঘরে ঢুকলো, ঘরে ঢোকার পরে আমার শ্বশুর শাশুড়ি ঘরে ঢুকলো, বসে কথা বললো। তখন আমার শ্বশুর বলতেছে কী হয়েছে, তো আমি আর কথা বাড়াতে চাচ্ছিলাম না, যা বাবা যা হয়েছে তো হয়েছে, বাদ দেন এখন আমরা বসেন কী খাবেন এই সেই, মানে এরকম কথাবার্তা বলছি না, আমি শুনবো বলো। তো আমি তাকে এই ফ্ল্যাশব্যাকে আর কি কথাগুলো বলি, যা এরকম এরকম আমরা যেতে ওকে না করলাম, ও গেল, ওকে চলে গেলো। তো এক পর্যায়ে আমার শ্বশুর আমাকে ডিরেক্টলি বলে, তুমি কোর সাথে সংসার করবা কি করবা না, এই ধরনের কথা বলে ফেললো, একদম ডিরেক্টলি বলে ফেললো। মানে এই জিনিসটা একদম তারা একদম নর্মালভাবে নিছে, যে কবিতা যেতে চাইছে, তোমরা যাও নাই তো কী হয়েছে, আমরা গেছি, আমাদের সাথে গেছে, এটা তো কোনো ব্যাপারই না। যখন এই কোশ্চেনটা করলো তখন আপনাদের বাসায় পরিস্থিতিটা কি দাঁড়ালো? এই কথাটা যখন বলছে তখন আমার বোন পাশের ঘর থেকে আসছে, যে সংসার ও করবে কি করবে না এটা ওর কাছে কেন জিজ্ঞাসা করুন, ওর গার্ডিয়ান আছে না, আপনি বসেন, ওর বাবা আসবে, ওর বাবা তো বললেই গেলো যে আপনি বসেন আমি আসতেছি, তার সাথে কথা বলেন। তার কথা হচ্ছে না বিয়ে দিচ্ছি ছেলের সাথে, ছেলে যা বলবে তাই, বাবা লাগবে না। আমার শ্বশুরের কথা হচ্ছে এরকম। তো ওখানে একটা প্রচণ্ড রকমের ঝগড়ার সৃষ্টি হয়ে যায়। তো সেখানে আমার ওয়াইফ মানে আমার বোনের অ্যাগেনিস্টে একদম দাঁড়িয়ে মানে খুব উচ্চবাচ্চ স্বরে কথা বলে, আমার শ্বশুর শাশুড়ি তারাও আমার বোনের সাথে কথা বলে, হতবাক হয়ে গেলাম যে কী থেকে কী হলো, কী হচ্ছে এগুলো। আচ্ছা, এই সমস্ত বিষয়গুলো আমি কোনো দিন ফেস করিনি আমার ফ্যামিলি থেকে। ওকে, তো এরপরে আমি লাস্টে বললাম যে আচ্ছা বাবা যা হয়েছে হয়েছে, ঠিক আছে ও আসছে থাকুক, আপনি তাহলে এখন বসেন খাওয়া দাওয়া করেন, যা হয়েছে হয়েছে কোনো ব্যাপার না, এরপর আর এরকম হবে না, এরকম আর কি বিষয়গুলো বলে কি জিনিসের ধামাচাপা দিই, মানে কথাটা আগাই না। তো তারা তাদের তারা আছে এটা বলেছিল আর কি, বাসা থেকে চলে যায় তারা, ভালো কথা গেল। তো আমিও আমার হোটেলে চলে যাই, তাদের পরপরই আমি হোটেলে চলে যাই, রাতের বেলা আমি আসি, ডিউটি শেষ করে আসি। তো আসার পরে আমার ওয়াইফ আমাকে রাতের বেলা আর কি প্রশ্ন করতেছে, তোমার সামনে তোমার বোন আমাকে আমার বাবা মাকে এত কথা বললো, তুমি কেন চুপ করেছিলে? আসলে কথাগুলো হয়েছে এরকম, মানে অ্যাটাক আর কাউন্টার অ্যাটাক, বিষয়টা হচ্ছে এরকম, তার একটা কথা বলছে তার উত্তরে সে বলছে, আবার সে একটা কথা বলছে তার উত্তরে এরকম কথা হয়েছে। আর আমি বললাম দেখো তুমি তো চুপ ছিলা না, তোমার পক্ষ থেকে তো তুমি যথেষ্ট বলছো, এমনি সামনে হাত পা ছড়ায়া আঙুল টাঙ্গুল তুইলা তুমি কথা বলছো, তোমার বড়, সেই রেসপেক্টটাও তুমি দেখাও নাই, তাহলে তোমার বাবা মাও বলছে সেখানে, আমি আর কি কথা বলতে পারি? তো ওই রাতের বেলা সে আর কি খোটায় খোটায় আমার সাথে আর কি কথা বাড়াইতে বাড়াইতে এমন একটা পর্যায়ে যায়, সে প্রচণ্ড অশ্লীল ভাষা ব্যবহার করে আমার বোনের সম্পর্কে, আমার বংশ নিয়ে সে কথা বলে, ইভেন সে আমাকে তুইতাকারি করা শুরু করে। তো আমি শুধু তাকে একটা কথাই বলি, রাত হয়েছে আস্তে কথা বলো, শুনতে পাবে, বাবা সামনের রুমে আছে, আপুরা শুনতে পেলে কষ্ট পাবে, আস্তে কথা বলো। আমার কথা হচ্ছে ও কতক্ষণ কথা বলে থেমে যাক, আমি কথা বলতে গেলে আরও বাড়বে ঝগড়াটা। ওকে, তো এরকম, তো এরকম কথা বলতে বলতে একটা সময় আমি ঘুমিয়ে যাই। তো পরদিন সকালবেলা আমি ভার্সিটিতে যাবো, আমার বোন আমাকে ডাক দিল পাশের রুমে, ডাক দেওয়ার পর এই কথাগুলো সবগুলো আমার কথা শুনছে আমার বোন রাতের বেলা। তো আমার বোন আমাকে বলতেছে তুই আমার ভাই, তুই আমাকে পাঁচটা কথা বলবি, ও কেন বলবে? হ্যাঁ, ও ও ও কোন অধিকারে কথাগুলো বলে, তুই আমার ভাই, তুই আমাকে পাঁচটা কথা বলতে পারবি? এবং কথাগুলো ছিল প্রচণ্ড কষ্টদায়ক, যেগুলো মেনে নেওয়া যায় না আর কি, এরকম একটা কথা। তো আমার বোন কথা বলতে বলতে কেঁদে দিল। তো আসলে এমন একটা সিচুয়েশন, ওর কান্না দেখে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেলো। কেন বের হলো? কারণ ও যে কথাগুলো বলতেছে এই কথাগুলো আমার ওয়াইফ বলছে রাতের বেলা, আর ও যে কথাগুলো বলতেছে যে এই কথাগুলোরও কোনো সলিউশন আমার কাছে নাই, আমি কোনো পক্ষ থেকে কোনো কথা বলতে পারতেছি না আমার বোন। একটা আপনি যেটা বলছেন সেগুলো ঠিক আছে, বাট আমি শুধু চিন্তা করতেছি যে একটা ছেলে, মানে ধরেন আপনার ওয়াইফেরও নিশ্চয় মানে লজিক্যাল কমপ্লেইন ছিল, জি আপনার বোনেরও নিশ্চয়ই ছিল, আপনারও ছিল, বাট যেহেতু আমি একটা ছেলে সুতরাং আমি আমার জায়গা থেকে জায়গাটা ফিল করতে চাচ্ছি আপনাকে, যে এটা একটা ছেলের জন্য যে কতটা ভয়াবহ একটা পরিস্থিতি। কুল রাখি না সে আমরা, কি একটা কথা আছে, মানে নিজের ওয়াইফকে সামলাবো নাকি বাবা মাকে সামলাবো, মানে এইটা এমন একটা কঠিন পরিস্থিতি হয়ে যায় মানে প্রত্যেকটা ছেলের জন্যে। এটা আসলে কোনোভাবেই কোনো সাইড এটা বুঝতে চায় না যে ওর জন্য কিন্তু জিনিসটা কিন্তু অনেক ডিফিকাল্ট না, ওয়াইফরা তো অবশ্যই চায় না, এবং একই সাথে মানে বাবা মার জায়গাটাতেও ভাবে এরকম ভাবে না, ছেলে মানুষ করলাম এই কথাগুলো শোনার জন্য। এইটা একটা ছেলের জন্য খুবই খুবই কঠিন সময় কোনো একটা পক্ষ নেয়া এবং ব্যালেন্স করাটা আরও ভয়াবহতম কঠিন, এবং বেশিরভাগ ছেলেরাই যেটা করে মৌনতা অবলম্বন করে, এছাড়া তাদের আর কোনো পথ থাকে না। পরিস্থিতি কিন্তু এই জায়গাটায় থামে না, হ্যাঁ আমি আপনাকে ফ্লোর দিব, পরিস্থিতিটা এই জায়গাটায় থামে না, কারণ পরিস্থিতিটা শেষ পর্যন্ত এগুলো কন্টিনিউ করলে এটা খুব ভয়ানক একটা পরিণতির দিকে যায়, এবং অ্যাট দ্য এন্ডে যেটা হয় কেউ একজন খুব মারাত্মক কষ্ট পায়। আমার মনে হয় যে
আজকে যারা শুনছেন এই জীবন গল্প নিজেদের জীবনের সাথে অনেকখানি রিলেট করতে পারবেন, কারণ প্রত্যেকটা সংসারেই এই জিনিসগুলো কম বেশি হয়, কিন্তু এক্সট্রিম লেভেলে গেলে যেটা হয় সেটা খুবই ভয়ানক কিছু। ওকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে অ্যানাউন্সমেন্টটা গত সপ্তাহ থেকে শুরু হয়েছে সেটা আমি আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। সেটা হলো খুবই কাঙ্ক্ষিত একটা বই যেটা সারা বাংলাদেশ ব্যাপী আমার এই অনুষ্ঠান এবং একই সাথে সিক্রেটস যেটি প্রচারিত হয় রবিবার, দুটো অনুষ্ঠান মিলিয়ে এই প্রথম। সাধারণত যেটা হয় বিভিন্ন রেডিওতে, কেউ যদি বই বের করে একটা অনুষ্ঠানের বই বের করে, কিন্তু আমি আমার গেস্ট এবং আমি আমার যারা সারা বাংলাদেশে যে লিসনার আছেন তাদের জন্য এবার দুটো অনুষ্ঠান মিলিয়ে একটি বই করেছি, সিক্রেটস এবং জীবন গল্প মিলিয়ে আর জি কিবরিয়ার বই ঢাকা এফ এম এর বই, একটি মাত্র বই। এই বইটি আপনি ঘরে বসে সংগ্রহ করতে পারবেন এবং একুশে বইমেলাতেও পাবেন, 101 নম্বর স্টলে, বর্ণপ্রকাশের স্টলে। এবং আপনি যেটা বলবেন যে আর জি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটসের বই, একটি বই, বইটির মূল্য হচ্ছে মাত্র 200 টাকা, ঘরে বসে আপনি বইটি পেতে পারেন। সেজন্য আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারে, আমি নাম্বারটি বলছি, একটু টুকে নেবেন প্লিজ, নাম্বারটি আমি ধীরে ধীরে বলছি। ওকে, 09638771771, নাম্বারটি একটু বড়, একটু মনে করে টুকে নিতে হবে, 09638771771, মূলত প্রথম 5টা সংখ্যা মনে রাখলেই হবে, তারপরে 771 দুইবার। ওকে, আবারও বলছি, 09638771771, এই নম্বরে ফোন করে আপনি বুকিং দেবেন, আপনার ঠিকানায় বই পৌঁছে যাবে। ওকে, আমরা ফিরে আসছি মাত্র 2 মিনিট পর। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Jibon Golpo, Jibon natoker cheo natokiyo. বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা। এই পর্যায়ে আপনাদের জন্য যে কথাটি বলতে চাই, মোস্ট ইম্পর্টেন্টলি যে অ্যানাউন্সমেন্টটা গত সপ্তাহ থেকে শুরু হয়েছে সেটা আমি আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। সেটা হলো খুবই কাঙ্ক্ষিত একটা বই যেটা সারা বাংলাদেশ ব্যাপী আমার এই অনুষ্ঠান এবং একই সাথে সিক্রেটস যেটি প্রচারিত হয় রবিবার, দুটো অনুষ্ঠান মিলিয়ে এই প্রথম। সাধারণত যেটা হয় বিভিন্ন রেডিওতে, কেউ যদি বই বের করে একটা অনুষ্ঠানের বই বের করে, কিন্তু আমি আমার গেস্ট এবং আমি আমার যারা সারা বাংলাদেশে যে লিসনার আছেন তাদের জন্য এবার দুটো অনুষ্ঠান মিলিয়ে একটি বই করেছি, সিক্রেটস এবং জীবন গল্প মিলিয়ে আর জি কিবরিয়ার বই ঢাকা এফ এম এর বই, একটি মাত্র বই। এই বইটি আপনি ঘরে বসে সংগ্রহ করতে পারবেন এবং একুশে বইমেলাতেও পাবেন, 101 নম্বর স্টলে, বর্ণপ্রকাশের স্টলে। এবং আপনি যেটা বলবেন যে আর জি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটসের বই, একটি বই, বইটির মূল্য হচ্ছে মাত্র 200 টাকা, ঘরে বসে আপনি বইটি পেতে পারেন। সেজন্য আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারে, আমি নাম্বারটি বলছি, একটু টুকে নেবেন প্লিজ, নাম্বারটি আমি ধীরে ধীরে বলছি। ওকে, 09638771771, নাম্বারটি একটু বড়, একটু মনে করে টুকে নিতে হবে, 09638771771, মূলত প্রথম 5টা সংখ্যা মনে রাখলেই হবে, তারপরে 771 দুইবার। ওকে, আবারও বলছি, 09638771771, এই নম্বরে ফোন করে আপনি বুকিং দেবেন, আপনার ঠিকানায় বই পৌঁছে যাবে। হ্যাঁ, সোহাগ, আমরা যেখানটা ছিলাম, এরপর আমি একদম হেল্পলেস হয়ে যাই, তো আমি নিজে থেকেও কান্না করে দিই। তো এরপর আমার কিছু বলার ছিল না কাউকেই, আমি আমার ভার্সিটি চলে গেলাম। আসার পরে আমার ওয়াইফ চলে যাবে, তার বাবার বাড়িতে থাকবে না, কারণ ওই যে আমার বোন যে কথাগুলো বলছে, আমি ওখানে কেন তাকে কথাগুলো মানে কাউন্টার অ্যাটাক করি নাই, এটা হচ্ছে আমার প্রবলেম হয়ে গেছে। তাকে যথেষ্ট বুঝাই, সে বুঝতে চায় না, কোনোরকম সন্ধ্যাটা রাখি, পরের দিন সকালবেলা উঠে যেই সে আবার সে চলে যাবে। এখন আমি চিন্তা করলাম যে জিনিসটা যখন এতটাই মারাত্মক হয়ে গেছে, এটা ওর ফ্যামিলিকে জানানো উচিত। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তো ওর ফ্যামিলি এবার তখন কক্সবাজার চলে গেছে, ওর বাবা মা ঘুরতে কক্সবাজার গেছে। তো ওর খালার বাসায় গিয়েও 2 দিন ছিল, এরপরে ওর বাবা মা আসে কক্সবাজার থেকে। তো এরপরে তোর বাবা মা কক্সবাজার থেকে আসে, তো আসার পরে
আমি আমার কাকির বাসায় গেলাম। যেহেতু একটা সমস্যা হয়েছে, ওদের বাসায় যাওয়াটা ঠিক হবে না। আমার কাকির বাসায় ওদের সাথে ভালো সম্পর্ক, আমাদের সাথে ভালো সম্পর্ক, তো আমি যাচ্ছিলাম একটা মধ্যস্থতা করতে। তো আমি ওদের বাসায় গেলাম, তো ওরা ওখানে আসলো, বাট আমার ওয়াইফকে নিয়ে আসলো না, আমার শ্বশুর শাশুড়ি। আসার পরে আমি এই যে কথাগুলো এতক্ষণ বললাম, এই কথাগুলি ওখানে তুলে ধরলাম। তো একটা পর্যায়ে গিয়ে আমার শ্বশুর বেশ চেতে উঠে বলতেছে, ঠিক আছে বুঝছি আমার মেয়ে খারাপ, তোমার সংসার আর করবে না, যাও। আমি বললাম এটা কেমন কথা, মানে আমার গার্ডিয়ান লেভেল নিয়েই গেছি, আমি গিয়েছি একটা মিউচুয়াল করার জন্য, সমস্যাটা সমাধান করার জন্য। প্রত্যেকটা সমস্যার একটা সমাধান থাকে এবং সেটা কথোপকথনের মাধ্যমেই হয়, আমি বিশ্বাস করি। তো এরকম একটা ব্যাপার। তো সে ওখানে ফোন দিছে, আমার ওয়াইফকে ফোন দিছে তার বাসায়, ফোন দিয়ে স্পিকারে ব্লুটুথ দিয়ে লাইন দিয়ে রাখছে যে আম্মু তুমি কি ওর সাথে সংসার করবা? তো কবিতা বলতেছে না আমি ওর সাথে সংসার করবো না। আচ্ছা এই তো মেয়ে তো বইলেই দিছে সংসার করবে না, বাস শেষ, এখানে আর কোনো কথা নাই, এখানে আর সংসার হবে না। আপনাদের যে জিনিসপত্র আছে, আমাদের যে জিনিসপত্র আছে, এগুলো কীভাবে দিয়ে দিবেন, আর আপনাদের সময় মতো আপনারা কাগজ পেয়ে যাবেন, এরকম একটা ব্যাপার। তো এরপরে ওর খালু ছিল, সে বললো যে না এরকম একটা ডিসিশনে মেয়েকে আনতে হয় এখানে। অনেক পিড়াপিড়ির পরে মেয়ে আসলো, জাস্ট 30 সেকেন্ডের জন্য ওই বাসায় আসলো। আসার পরে বেশ, আসার পরে প্রচণ্ড ভায়োলেট হইয়া, মানে লাফালাফি করে, না আমি ও সংসার করবো না, থাকবো না, এটা বললা, কোনো কথা বলা ছাড়াই ওর বাবা মা ও বাসা থেকে চলে গেল, ওই বাসা থেকে। মানে ওখানে আমরা পুরো বোল্ড আউট হয়ে গেলাম আমরা সবাই, কোনো কিছুই কাজ হলো না। তো আমরা ওখান থেকে চলে আসলাম। পরের দিন সকালবেলা আমি নিজ দায়িত্বে আমি চলে গেলাম আমার শ্বশুরবাড়িতে। যখন দেখলাম যে আমার ফ্যামিলি নিয়ে কাজ হলো না, তখন আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল যে একটা ভয়াবহ দিক যাচ্ছে জিনিসটা। তো আমি শ্বশুরবাড়িতে ঢোকার পরে দেখলাম সে বসে আছে আমার শাশুড়ির সাথে, সে ট্যাবে আছে, ও এর মধ্যে সে আবার নতুন করে ফেসবুক খুলছে। হ্যাঁ, ফেসবুকটা সে আবার নতুন করে ফেসবুক খুলছে, এটা আমি দেখতে পাচ্ছি। এবং সেই ছেলের সাথে সে আবার কানেকশন হয়েছে। জানলেন কিভাবে আপনি? আমি আমি সে আমাকে অলরেডি একটা আইডি, আমার আইডি থেকে তাকে ব্লক করে দিয়েছি। কেউ বাসায় যাওয়ার পরে জানলেন নাকি তার আগে? না, তার আগে থেকেই আমি তাকে ফলো করছি। হ্যাঁ, ওকে। তো তার আগে জেনেছেন আপনি এবং এটা এটা নিয়ে আপনি ঝগড়াঝাড়িও করেছেন? না না, একদমই না, আমি তাকে বুঝতেই দিইনি। আমি ওদের বাসায় গেছি, মানে আমি অন্য আইডি দিয়ে ঢুকে দেখছি যে ওই 1.5 বছর আগে যে ছেলের সাথে সম্পর্ক ছিল, সেই ছেলেকে তার ফ্রেন্ড লিস্টে আবার আনছে সে, এবং সেই ছেলের সাথে সেই ছেলের ছবিতে সে লাভ রিয়্যাক্ট করছে, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা দেখে আমি চুপ করে চেপে যাই, বিষয়টা জানাই না, কিছু কাউকে বলি না। তো আমি আমার শ্বশুরবাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার শাশুড়ির রিয়াক্ট হচ্ছে, তুমি এখানে আসছো কেন? আমি বললাম, বাড়ি আমার শ্বশুরবাড়ি, আমার ওয়াইফ এখানে, আমি আসবো না। না, তোমাদের যা কিছু আছে সব কিছু কালকে শেষ হয়ে গেছে, তুমি এখান থেকে চলে যাও। মানে প্রচণ্ড অপমানিত করছে আমাকে, এক কথায় বলতে গেলে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, তো এরপরে আমি ওখানে কোনো ফ্লোর পাই না। বাট কী প্রবলেম, কী ভুল, এগুলো আমি মিলাতে পারতেছি না। তো এরপরে আমি যার হাতে না ধরি তার পায়েও ধরছি, তার মানে আবেগের কাছে বিবেককে আমি একবারে বিসর্জন দিয়ে দিয়েছি। কবিতা আমাকে একটা কথাই বলতো, সোহাগ তোমার বিবেক বেশি, এত বিবেক নিয়ে জীবন চলে না। সেই বিবেককে আমি বিসর্জন দিয়ে দিছি আমার সংসারের জন্য। তো এরপরে আমি ওর চাচা, মানে আমার ধরলেন শাশুড়ির, মানে ঠিক হাত দিয়ে পা ধরার মতো না, আমি তাদের প্রচণ্ড রিকোয়েস্ট করি। এরপরে ওদের যারা আত্মীয় স্বজন আছে প্রত্যেককে আমি এমনভাবে রিকোয়েস্ট করি, মানে যার সাথে হাতে না ধরি তার পায়ে ধরেও বলতে গেলে ওরকমভাবে আমি তাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা আমার সংসারটাকে অন্তত বাঁচাই দেন, ওনাদেরকে বোঝান এই করেন সেই করেন, এরকম আর কি। তো কোনো কাজ হয় না, ঠিক আছে সময় নিল, দেখবে তারা এই করবে সেই করবে, এরকম। আমি যেদিনকে ওদের বাসায় গেলাম সেদিন সন্ধ্যার সময় কী করছে, আমার ওয়াইফ গিয়ে থানায় গিয়ে জিডি করছে আমার নামে। জিডিতে কী ছিল? জিডিতে ছিল আমি ওর বাসায় গিয়েছি, বাসায় গিয়ে মানে বিভিন্ন হুমকি ধমকি দিছি, এইটা করবো সেটা করবো, মানে জিডিতে যেগুলো আর কি লেখে আর কি, মানে একটা জিডি করার জন্য যে জিনিসগুলো দরকার হয় সেই জিনিসগুলো আর কি লিখে। ফাইন, ফার্স্ট অফ অল আমরা কিন্তু এই অনুষ্ঠানটাতে এখানে একটা বিষয় খুব যুক্ত করা দরকার, ইটস নট আ ফ্যামিলি ক্লেম শো, কজ উনি যার নামটা এখানে বলেছে যে কবিতা, এটা তার রিয়েল নাম না, এটা ছদ্মনাম, এবং পুরো ফ্যামিলি প্রোফাইলটাই আমরা এখানে হাইড করেছি, খুব সচেতনভাবেই আমরা এটা হাইড করেছি, কারণ আমাদের অনুষ্ঠানের ডিসক্লেইমারই থাকে যে কাউকে এটা হেয় করার জন্য নয়। আমি ডেফিনেটলি শিওর, কারণ আজকে যদি যার নাম কবিতা দেওয়া হয়েছে এখানে, সে যদি এটা নিশ্চয়ই আপনার স্ত্রীর আসল নাম না, এবং সে যদি উপস্থিত থাকতো তাহলে তার জায়গা থেকে অনেক যুক্তি থাকতো ওর এগেনস্টে বলার জন্যে। কোনো কোনো সময় যখন আমরা নিজেকে নিয়ে বলি তখন নিজের মধ্যে কোনো দোষ খুঁজে পাই না। আজকে ওর কথা শুনে মনে হতে পারে যে ওনার স্ত্রী এতগুলো ভুল করেছে ওনার প্রতি, না, ওনার স্ত্রী যদি এখানে থাকতো তাহলে ওনার স্ত্রীও নিশ্চয়ই ওর এগেনস্ট আঙুল তোলার মতো অনেক কিছু বলতে পারতো। সুতরাং আমরা বরং কে দোষ করেছে সেই জায়গাটা যেতে চাই না, আমরা বরং একটা লেসনের জায়গায় যেতে চাই। লেসনটা হচ্ছে যে সংসারে এই ধরনের ঘটনা ঘটলে শেষ পর্যন্ত সেটার পরিণতি আসলে কী হয়। সুতরাং এই ধরনের ঘটনা ঘটলে এটাকে কি আমরা এগিয়ে নিব, নাকি এটা আমরা জীবন থেকে এটাকে যে কোনোভাবে হোক প্রশমিত করবো। সো লেসনের জায়গাটা আমরা যেতে চাই, আমরা কেউ কাউকে এখানে অ্যাকিউজ করতে চাই না, কারণ ওর জীবনে যেটা ঘটেছে আমরা জানি, আমাদের সামাজিক জীবনে এগুলো প্রত্যেকের জীবনেই কম বেশি হয়। জি বলুন। তো এরপরে আমার নামে থানায় জিডি করে, এটা আমি পরে জানতে পারি। আচ্ছা, তো এরপরে আমাকে তো সব কিছু থেকে সে ব্লক করে দিয়েছে। হঠাৎ করে আমাকে একটা মেসেজ করে যে আমি আজকে আমি তোমাকে ডিভোর্স করে দিব,
তুমি তোমার হাতে সময় আছে 2 ঘন্টা, তুমি যদি আমাকে আমার ফ্যামিলিকে কনভিন্স করতে পারো তাহলে আমি তোমার কাছে আসব, আদারওয়াইজ আমি আজকে তোমাকে ডিভোর্স দিয়ে দেব। আচ্ছা, আমি ছুটে গেলাম ওদের বাসায়, গিয়ে আবার সেই বাসার মধ্যে গেলাম, বাসার মধ্যে গিয়ে একদম আবার সেই সেম স্টাইলে আমি আবার অপমানিত হই তাদের বাসায়। অপমানিত হওয়ার পরে তো এরপরে মানে একটা লাস্ট টাইম এই দায়িত্বটা চলে যায় তার চাচার কাছে। হ্যাঁ, তার চাচা যে ডিসিশন নেবে সেটাই হবে। তো আমি চাচাকে বললাম যে আপনি তাহলে এই জিনিসটা দেখেন কিভাবে মিউচুয়াল করা যায়। এই আমার পক্ষ থেকে আমি যথেষ্ট অনুরোধও করেছি তাকে। তো এই বললো, সে বললো আচ্ছা ঠিক আছে তুমি কালকে আমাকে ফোন দিও, আমি কালকে তোমাকে জানাবো, আমি কবিতার সাথে কথা বলি। তো এখন কবিতা আমার সাথে কন্টিনিউ কথা বলতেছে। তো একটা পর্যায়ে গিয়ে আমি কবিতার কাছ থেকে শুনলাম যে সে আমার বাসায় ফিরে আসবে, তার চাচা তারা একটা স্ট্যাম্প বানাবে আমার জন্য। হ্যাঁ, সেই স্ট্যাম্পে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকবে, সেইটা যদি ফুলফিল করি, আমি সিগনেচার করি, তাহলে সে আমার বাসায় আসবে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনে সাইন আপ করলে? হ্যাঁ। তো এখন আমি আমার সিনিয়রদের সাথে কথা বললাম আমার হোটেলের যে এইরকম বিষয়টা, তো তারা বলতেছে তুমি যদি এই সিগনেচার করে তোমার ওয়াইফকে আনো, সে মনে করো বড় জোর 1-2 মাস থাকবে, এবার তোমাকে এমন একটা পরিস্থিতিতে নিবে যে তোমার ট্রেনের নিচে পড়া ছাড়ার কোনো রাস্তা থাকবে না। ওকে, তো এরপরে আমি তাকে তার দিকেও আমি একটা কন্ডিশন থ্রো করি যে ঠিক আছে স্ট্যাম্প যদি লিখতে হয় তাহলে দুইটাই লিখবো, তুমিও একটা সিগনেচার করবো, আমিও একটা সিগনেচার করবো। তো যখন দেখতেছে সে পারতেছে না এটা, ও আরেকটা কথা হচ্ছে কাবিন করতে হবে। হ্যাঁ, মানে রেস্টি কাবিন যেটা সেটা করতে হবে। আমি ওকে ফাইন এটা আমি করবো, কেন করবো না। তো এরকম কথাবার্তা হচ্ছে। তো তার এরপরে আমি ওর কাকাকে ফোন দিই, কাকাকে ফোন দেওয়ার পরে সে রেসপন্স করে না। তো এরপরে আমি আমার কবিতা একটা রেস্টুরেন্টে দেখা করি, দেখা করার পরে সেইখান থেকে আমরা দুজনে কথা বলি এবং সে ওখান থেকে কনভিন্স হয়। কনভিন্স হয়ে যাওয়ার পরে সে ওখান থেকে আমার বাড়িতে চলে আসে। আচ্ছা, একদম ওখান থেকে আমার বাড়িতে চলে আসে। বাড়িতে যাওয়ার আগে আমরা ধানমন্ডিতে গিয়েছি, ওখানে ঘুরেছি, তারপরে রাতে ডিনার করেছি বাইরে। ডিনার করার পরে এরপর আমি বাসায় আসি ওকে নিয়ে। তো মনে হচ্ছে একদম অ্যাজ ইউজুয়াল, কিছুই হয়নি এতদিন, এরকম একটা ব্যাপার। তো এরপরে ও আমাকে ফোর্স করতে শুরু করে কিছুদিন যাওয়ার পরে যে তাহলে এখন তুমি তাহলে সেই সিগনেচারটা করবা। তো আমি বললাম, এতদিন আমি জেনে গেছি যে ওরা আমার নামে থানায় জিডি করছে। তো এখন আমি ওকে ডিরেক্টলি বলেছি, দেখো কবিতা, যে কোর্ট ম্যারেজের যে ব্যাপারটা এটা আমি নিজে থেকেই তোমাকে এতদিন ইনফ্লুয়েন্স করছি আমি করবো, বাট এখন তোমার ফ্যামিলির যে রূপটা আমি দেখেছি যে কিছু না করে যে আমাকে এতটা হেনস্থতা করলো এবং তুমি গিয়ে থানায় জিডি করলা, আমার মনে হচ্ছে তোমরা আমাকে নতুন কোনো ফান্দে ফেলাইতে চাইতেছো। হ্যাঁ, নতুন একটা জাল বিছেছে এটার জন্য, এখন আমি আমার পক্ষে এই সিগনেচারটা করা সম্ভব না। তো এখন সে বলতেছে তাহলে আমি থাকবো না, আমি কীভাবে থাকবো, আমি কোন ভাষায় থাকবো। আমি বললাম যে তুমি 1 বছর 8 মাস কীভাবে সংসার করতেছো, তোমার কোনো কিছু তো কোনো প্রবলেম হয়েছে? বলে না, কোনো কিছু তো কোনো প্রবলেম হয়নি, তুমি ওইভাবেই থাকো। যেহেতু আমাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিংটা শেষ হোক, করবো না যে সেটা না, কিছু সময় দাও, দুজনকে সময় দিই, এরপর আমরা নিজেরা করে নেবো। ওকে, এরকম একটা কথা তাকে বলছি। তো সে আর বিষয়টা নিয়ে নাড়াচাড়া দিল না। তো আমি তাকে রিফ্রেশের জন্য আমি 2 দিনের ছুটি নিয়ে আমি তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাই, যে একটা বড় একটা কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হয়েছে, একটা এত কিছু হইলো, তো আমি 2 দিনের জন্য তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাই। ও মানে সে যখন আমার বাসায় আসছে, মানে ওই যে ঘটনাটার পরে, সে এমনভাবে আসছে যে মানে সে একদম এমনিতেই চলে আসছে, তার আসার কোনো ইচ্ছাই ছিল না। আচ্ছা, বাট পরবর্তীতে আমি জানতে পারছি যে ওকে আমার বাসায় পাঠানো হয়েছে, পরে আমি জানতে পারছি বিষয়টা। ওকে, তো এরপরে আমার গ্রামের থেকে ওকে ঘুরাই নিয়ে আসি, 2 দিনের ছুটিতে যাই। তো আমি ওকে বললাম যে এতদিন পরে আসলাম, তাহলে একটা দিন আমি হোটেলে ছুটি নিয়ে তাহলে একটা দিন থাকি। সে প্রচণ্ড চেঁচাতে শুরু করে দেয়, না তুমি বলছো 2 দিন 2 দিনে, 1 দিনে বেশি থাকা যাবে না। ও এর মধ্যে গিয়ে আমার ভাতিজি ওদেরকে বলতেছে, মানে এগুলো আমি পরে শোনার কি, যে তোমরা চাচার জন্য নতুন চাচি খুঁজো, আমি তো আর থাকবো না, আমি চলে যাবো, এই সে এরকম বলতেছে আর কি। তো এরপরে আমি গ্রাম থেকে যাই হোক, তার কথা মতোই 2 দিনের ছুটি কাটিয়ে আমি গ্রাম থেকে চলে আসি। তো আসার পরে তো এরপরে আমার পক্ষ থেকে একটা কথা ছিল তার কাছে যে তুমি তোমার ফ্যামিলির সাথে কম যোগাযোগ করবা। এতদিন কিন্তু আমার পক্ষ থেকে কোনো বাধা ছিল না, জি, কিন্তু যখনই তার বাবা মার ওই আননোন ফেসটা আমি দেখলাম, তখনই আমার মনটা একদম ভেঙে গেল যে তাহলে তার মেয়েকে তারা কী শিক্ষা দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা কথা বলছে, এগুলোই শিখাচ্ছে, তুমি তোমার ফ্যামিলির সাথে কথা বলবা না। তো আমি তাকে যে জিনিসগুলো না করতাম সেই জিনিসগুলো বেশি করে করতো। ওকে, হ্যাঁ, এবং সেই ইম্প্যাক্টটা পড়তো কি আমার ফ্যামিলির উপরে, সে যখন এই কাজটা করতে চাইতো আমি তাকে না করতাম, সে বলতো যে এই যে বুঝছি যে তোমার ফ্যামিলি থেকে ফোন দিছিল, ফোন দিয়ে তোমাকে উস্কাইয়া দিছে, তোমার বোন তোমাকে কান ভরছে, মানে সম্পূর্ণ দোষটা তাদের উপরে যেত, তারা বলছে দেখি তুমি এই কাজগুলো করতেছো, বাট আদৌ এরকম কিছুই হয় নাই। ওকে, নিজের ভুলটার কোনো ইয়ে নেই। তো এরকম আর কি কন্টিনিউ হতে থাকে। তো এরপরে হঠাৎ করে মানে সে একটু ছটফট মানে একটা ভাব আর কি তার মধ্যে, প্রচণ্ড ছটফট ভাব। তো আমাদের যখন আমরা স্বামী স্ত্রী একসাথে থাকি, তো আমাদের ওই বিশেষ মুহূর্তটা সে ভিডিও করবে। হ্যাঁ, সে আমাদের বিশেষ মুহূর্তটা ভিডিও করবে। এটা কি তারই প্রপোজ আছে? হ্যাঁ, সে 2 দিন ধরে আমাকে ফোর্স করতেছে। আমি কেন এগুলো কেন, তুমি কি চলে যাচ্ছ বা এরকম কিছু, কেন এগুলো কেন করবো, এগুলো কি দরকার আছে, এগুলো রিস্কি। তো তাকে ঠান্ডা করার জন্য আমার এটাও করতে হয়েছে। আচ্ছা, আমি সে ভিডিওটা করি, তার কাছে থাকে
তার কাছে ছিল ভিডিওটা। তো এরপরে পয়লা বৈশাখ আসে, পয়লা বৈশাখের দিন আমি কলাবাগানে যাই আমার হোটেল থেকে একটা স্পন্সরের জন্য। এই ভিডিওটা যে আপনি করে কাকে কার কাছে রাখলেন? এই ওর কাছেই ছিল, ওর সেলফোনে ছিল নাকি? ওর সেলফোনে ছিল। ওকে, ওর সেলফোনে ছিল। কেন করবে, কিসের জন্য করবে, এত কিছু বলেও নাই বা এত কিছু আমি জিজ্ঞাসা করি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থাকবা তাহলে করো, তুমি ঠিক আছে করো, নো প্রবলেম, করো, ভালো থাকো, ঠান্ডা থাকো, ওকে, এই ব্যাপার আর কি। তো আমি কলাবাগানে যাই, তো পয়লা বৈশাখ, তো আমি আগে থেকে বাসায় একটা ইলিশ মাছ কিনে রেখে গেছি যে তুমি এটা রান্না করবা এসেই, তোমার ও মানে বাসায় যাবে, ওদের বাসায় যাবে। আমি ওকে বললাম যে না, তুমি বাসায় যাবে না, আমি বিকেলে এসে তোমাকে নিয়ে ঘুরতে যাবো। ওকে, আমি তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করে আমি চলে আসবো, বাসায় ঘুরতে যাবো। এরকম সে আমাকে 10টার সময় ফোন দিয়ে বলতেছে আমি আমার বাসায় চলে আসছি, আমি এটা খাইছি সেটা খাইছি, তো এরকম বলতেছে। প্রচণ্ড রাগ হয় আমার, আমি তোমাকে নিষেধ করলাম, তুমি তারপরও চলে গেলাম। মানে বিষয়টা হচ্ছে আমি তাকে যেটা নিষেধ করতেছি সে সেটা বেশি করে করতেছে। ওকে, ইভেন সে যে বাসা, সে যে আমার বাসার পাশে প্রাইভেট পড়ে, সেখানে তার বাবা আমাকে কল করে এনে সে আলাদাভাবে সেই প্রাইভেটের ওখানে বসে কথা বলছে। ওকে, এখানে আমার একটা রেপুটেশন আছে আমার এলাকার মধ্যে, এই জিনিসগুলো আমি পরে জানতে পেরেছি। তো এরকম করে, তো একদম লাস্ট মোমেন্টে গিয়ে কি হলো, এটা হচ্ছে 18 তারিখে আমার পরীক্ষা দিতে, আমি ওর পরীক্ষা দিয়ে আসতেছে, তো আমি হোটেলে চলে যাব 2টার সময়, 1:45 বেজে গেছে, সে এখন আসতেছে না। তো আমি তাকে ফোন দেই, ফোনটা ওয়েটিং পাই। তো ওয়েটিং পাওয়ার পরে আমি তাকে বাসায় আসছে, বাসায় আসার পরে বলতেছি তোমার ফোন ওয়েটিং ছিল, তুমি কোথায় কথা বলছো আর এত লেট হলো কেন, তোমার পরীক্ষা তো 1টার সময় শেষ, বাসায় আসতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, তুমি এতক্ষণ বাইরে ছিলে কেন বা এরকম কিছু। তো সে বলতেছে আমি আর মায়ের সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ, তো আমি বললাম যে আমি তোমাকে বললাম যে কথা বলতে না, তুমি তারপরও কথা বলতেছো তাদের সাথে, তুমি পরে কথা বলতে, তুমি জানো যে আমি এখন হোটেলে যাব, তুমি এখনই কথা বলার কেন কী দরকার ছিল। তো এক কথায় দুই কথা সে প্রচণ্ড পরিমাণে ভায়োলেট হয়ে যায়, সে ওই আমার ফ্যামিলির দিকে ওই জিনিসটা টানে, এই যে বুঝতে পারছি তুমি বাসায় ছিলা, তোমার বোন তোমার কান ভাঙছে, তোমার সন্দেহ করে যেটাকে, হ্যাঁ তোমার তোমার বাবা মা তোমাকে ফোন দিয়ে এই করছে, তুমি আসলে এগুলো করতেছো না, এরকম। তো এতটা ভায়োলেট হয়ে যায় আশপাশের মানুষজন জড়ো হয়ে যায়। তো আমার বোন মাঝখানে চলে আসে থামানোর জন্য আর কি, সে সচরাচর আসে না। আমার বোন যখন আসছে সে আমার বোনের উপর ক্ষিপ্র হয়েছে আরো বেশি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, আপনি কেন আসছেন, আপনাকে এখানে কে আসতে বলছে, আপনি আপনার কাজে যান, মানে এরকম মানে কথাবার্তা বলতেছে। তো এতটা ভায়োলেট হয়েছে, ওই প্রথম আমি তার গালে একটা চর মারি ওই দিন, বোনের সামনেই আমি তাকে একটা চর মারি, মানে তার সেন্সটা আউট হয়ে গেছে, চরটা জোরে মারিনি, আস্তেই মেরেছি, বাট চর মেরেছি তাকে আমি। কিন্তু এরপরে আমি নিজে থেকে প্রচণ্ড ছোট মনে হয়েছে যে আমি আমার ওয়াইফের গায়ে হাত তুললাম, আমি কোন সিচুয়েশনে চলে গেছি তাহলে, নিজেকে প্রচণ্ড মানে একদম মাটির সাথে মিশে গেছি কিবরিয়া ভাই, প্রচণ্ড কষ্ট পাইছি আমি নিজেও। তো এরপরে আমি ওকে আবার বুঝাই, মানে আমার বুঝাইতে বুঝাইতেই সময়গুলো পার হয়ে যাচ্ছে, আর আমি শুধু ওই হোটেল করতেছি, কোন দিকে সকাল হচ্ছে রাত হচ্ছে আমি কিছু টের পাচ্ছি না। আচ্ছা, এভাবে আমার দিন পার হচ্ছে। তো বুঝাই টু যে আমি ওকে রাইখা যাই বাসায়। তো হোটেল থেকে আসার পরে আবার ওকে মানে জড়ায় ধরি, সরি বলি, এটা সেটা বলে, মানে পুরো কনভেন্সে আমি আসলে সরি, মানে প্রচণ্ডভাবে আমি তাকে ক্ষমা চাইছি ডাইরেক্টলি, যে আসলে আমার এটা ঠিক হয় নাই, এটা ভুল হয়ে গেছে। তো সে নর্মাল, 21 তারিখে আমাদের বিয়ের 1 বছর 8 মাস, সেই দিন আমার বিয়ের যে চাদর ছিল, বাসর রাতের যে চাদর ছিল, সেই চাদরটা সে লাচ্ছে এবং সে আমাকে বলতেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তো সে আমাকে বলছে যে সোহাগ কে যেন মারা গেছে, দেখো আকাশটা কীভাবে কাঁদছে। কী বলতেছো এগুলো, তুমি কি মানে কি কবি হয়ে যাচ্ছ নাকি, এরকম কিছু লেখালেখি করো নাকি, না আমি সত্যি বলছি তুমি দেখো, মানে সে আমাকে ইঙ্গিত দিচ্ছে, হ্যাঁ এরকম। তো সে আমাকে কিছু কিছু কথা বলছে এর আগে, যে সোহাগ তোমার প্রচণ্ড আবেগ, এত আবেগ দিয়ে জীবন চলে না, তুমি বাস্তবে আসো, বাস্তব ছাড়া জীবন চলে না, হ্যাঁ এত আবেগ ভালো না, এবং ভালোবাসা প্রতিস্থাপিত না হলে ভালোবাসার মানুষকে ভোলা যায় না, এরকম কিছু কথাবার্তা বলতো আর কি আমাকে। আমি জিনিসগুলো আর কি উড়িয়ে দিতাম, কিন্তু এই কথাগুলোই যদি আমি ধরতাম তাহলে কিন্তু আমি আগে থেকেই বুঝতে পারতাম, সে কিন্তু ইঙ্গিত দিত আমাকে অনেক কিছুর। সে আমাকে প্রচণ্ড ভালোবাসতো কি প্রিয়া ভাই, যা বলার বাইরে আর কি, বিয়ের আগে যতটা না ভালোবাসতো বিয়ের পরে আমাদের ভালোবাসাটা আরও বেশি বাড়ে, মানে এতটা ভালোবাসে যে একদম বলার বাইরে আর কি, একটা মানুষ কীভাবে এতটা ভালোবাসতে পারে একজন আরেকজনকে। আমিও তাকে প্রচণ্ড ভালোবাসতাম বা স্টিল এখনও বাসি। তো এরপরে 23 তারিখে আর কি আমার মানে উকিলবাব ছিল আর কি, হ্যাঁ সে ইতালিতে চলে যাবে, তো ওই দিনের লাস্ট ডেট আমাদের কোর্ট ম্যারেজ করার লাস্ট ডেট ছিল ওই দিন, তো সে ওই দিন পর্যন্ত আর কি ওয়েট করছে আমার জন্য, এই জিনিসটা আমি বুঝতে পারিনি। সে 23 তারিখে রাতের বেলা আমাকে মানে শুতে গেছি, সে বলছে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা, কেন উঠবো, আমি চলে যাব, কেন চলে যাবো তুমি, সারা রাত আমি তাকে বুঝাই, বুঝাইতে বুঝাইতে এরপরে সে ঘুমায় যায়, এরপরে সে মানে আমাকে রাতের বেলা ঘুম থেকে জেগে উঠায়, 2:30-3 বাজে তখন আমাকে রাতের বেলা ঘুম থেকে জাগিয়ে উঠায়। ওকে, একদম নর্মাল, সে আমার সাথে মানে ফিজিক্যালি কাছে আসে এবং সে একটা কথা বলে যে আর তো পাবা না, এই ধরনের কথাবার্তা বলে, হ্যাঁ আর তো পাবা না, তো এই কথাটা বলে। তো এরপরে মানে আমি এতটাই
মানে সিক হয়ে যাই, মানে নাইট করতে টানা 10-15 দিন নাইট করতে একটা মানুষের অবস্থা কি হতে পারে আপনি অবশ্যই ফিল করতে পারবেন। জি, তো এই অবস্থাতে তো আমি কথাগুলো মানে ঝালানোর ওরকম টাইম পাই না আর কি। ও একটা কথা স্কিপ করে গেছি, যখন আমি ও আমার বাসায় আসলো তখন আমি ওই ছেলেটার কথা জিজ্ঞেস করলাম যে তুমি 1.5 বছর পরে আবার কেন ওর সাথে তুমি সম্পর্ক করলা, ওর ছবিতে তুমি লাভ রিয়েক্ট দিলা। তো তার চেহারাটা আবার সেই ফ্যাকাশ হয়ে গেল, সেই 1.5 বছর আগের ফ্ল্যাশব্যাক। সে তখন বলতেছে কীভাবে কী হয়ে গেলো আমি কিছু জানি না, কোনো কিছু না, এটা সেটা, মানে এরকম সে মানে বলে আবার সরি বলতেছে এই সেই, আমি বুঝতে পারি নাই এরকম। তো আমি অতটা গুরুত্ব দিই নাই, যাক বিভিন্ন টেনশন নিয়ে আমি পারি না তো অতটা গুরুত্ব দিই নাই। তো 23 তারিখে সকালবেলা হয়েছে কিবরিয়া ভাই, আমি সকালবেলা হয়েছে পরে সে চলে যাবে, আমি তাকে প্রচণ্ডভাবে বুঝাইতেছি। হ্যাঁ, বুঝাইতে বুঝাইতে আমি এক পর্যায়ে কান্না করতে থাকি, কান্না করতে করতে আমার মানে একদম শরীর একদম শক্ত হয়ে যায়। সে আমাকে প্রচণ্ড জোরে জড়িয়ে ধরে, তুমি কান্না করো না, এটা সেটা হ্যান ত্যান এরকমভাবে বলতেছে মানুষ। কিন্তু তো এরপরে মানে মানুষ কিন্তু কষ্ট ব্যথা পেলে কাঁদে না, যখন সে নিজের সাথে হেরে যায় তখনই কিন্তু মানুষটা কাঁদে। আমি তাকে বুঝাতে বুঝাতে এতটাই হেরে গেলাম, আমার কান্না ছাড়া কিছু করার ছিল না। সে আমার চোখ মুছে দিচ্ছে, বারবার বুকে জড়িয়ে নিচ্ছে, তুমি কান্না করো না, এটা সেটা, তুমি কান্না করলে আমার কষ্ট হয়, এরকম কিছু কথাবার্তা বলতেছে। তো বুঝাতে বুঝাতে সে 9টা থেকে 1টা বেজে গেল, আমার হোটেলে টাইম হয়ে গেছে, আমি চলে যাব। তো আমি গোসল করে আসলাম, চোখটা প্রচণ্ড ব্যথা করতেছে। তো সে আমাকে জড়িয়ে ধরলো এবং সে আমাকে একটা কথা বলতেছে, তুমি তো সাইন করলা না, কান্নাকাটি করে লাভ নাই, সাইন করলে আমি থাকবো না। আমি বললাম সাইনটাই কি সব, আমি তো বলছি করব, তুমি একটু সময় নাও, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হোক, আমি করবো না কেন, এই কথাগুলো বলতেছি। তো সে তার কথাই মানে বলবৎ রাখতেছে, আমাকে জড়িয়ে ধরলো এবং সে বলতেছে আমার কাবিনের টাকাটা কিন্তু তাহলে তোমার দিয়ে দেওয়া উচিত। কত টাকা ছিল কাবিনের জন্য? সেটা 2 লাখ টাকা ছিল। ওকে, আমার কাবিনের টাকাটা তোমার দিয়ে দেওয়া উচিত। আমি বললাম কি তুমি পাগল হয়েছো, এসব কথা কি বলতেছো, তুমি কই যেতেছো? ইভেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড, ইভেন আমার যে লিকুইড মানি সব কিছুই কিন্তু তার কাছে ছিল। আমি কোনো দিক থেকে তাকে ছোট করতে চাই নাই, যে তোমার হাজবেন্ড যে চাকরি করুক না কেন, তুমি কখনো ছোট ফিল করো না নিজেকে, তুমি সবসময় নিজের দিক থেকে খুব প্রাউড ফিল করো, তোমার সব কিছু আছে এরকম একটা জিনিসের জন্য আর কি, তাকে সব কিছু আমি ইয়ে করি। তো এরপরে যখন আমি আমার যুক্তি দিয়ে তাকে কথাগুলো বলি, একটা লাস্ট টাইম সে আমাকে একটা কথা বলে, তুমি কি তাহলে আমাকে ফ্রি ইউজ করলা তো? বিরতি নেবো আরেকটি প্রিয় শ্রোতা, স্বামী স্ত্রীর কথোপকথনের বিষয়গুলো না আপনার হয়তো অনেক কষ্ট লেগেছে বলে আপনি আজকে এখানে বলছেন, বাট এই ধরনের কথোপকথন অনেক সময় হয়, এর চেয়েও হার্ড টাইপের কথোপকথন হয়। বাট মানে লেসনটা আলটিমেটলি কি, মানে মেসেজটা আলটিমেটলি কি? আমরা যেহেতু অল্প সময় পেয়েছি আর আমরা একদম শেষের দিকে এসে আমরা এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো, এবং আমাদের আমি খুব হ্যাপি হব যদি আমি দেখি মানে এরকম একটা সুযোগ থাকে যে এরকম হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে এরকম ঝগড়াঝাটি চলছে, অ্যান্ড দে কাম টু আস, এবং কিংবা ওভারকাম করে গিয়েছে কিংবা খুব ওরকম একটা সিচুয়েশনে আছে, তাহলে তাদেরকে মুখোমুখি করিয়ে দিয়ে নাম পরিচয় গোপন রেখে পাশাপাশি বসিয়ে আসলে অ্যাকচুয়াল সিচুয়েশনটা কী সেটা বলে কোনো একটা সমাধান বের করা যায় কিনা। অ্যান্ড আই এম নট গুরু অ্যান্ড আই এম নট অ্যাডভাইজার, আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আমি আসলে সমাধান করার মতো কেউ না, তবে আমার একটা স্ট্রেংথের জায়গাটা হচ্ছে এটাই যে যদি এরকম কোনো কাপল আমি পাই সেক্ষেত্রে আমি বিষয়টা ওপেন করে দিতে চাই আপনাদের জন্য, কারণ আমি জানি যে প্রত্যেকে আপনারা আপনাদের নিজের জীবন থেকে অনেক বেশি অভিজ্ঞ, সুতরাং আপনারা বরং কাউন্সিলিং করতে পারেন। তো সেরকম একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করতে পারি। আই এম ওয়েটিং ফর দিস কাপল অ্যাকচুয়ালি, আজকে এখানে সিঙ্গেলে একজন এসছেন, খুব ভালো হতো যদি কবিতাও থাকতো, তাহলে হয়তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বললে আরও ইন ডিটেলে যেতে পারতাম। বিরতি নেবো একটা ছোট্ট একটা বিরতি, মাত্র 2 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Jibon Golpo. Jibon Natoker Cheo Natokiyo. প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প আর জি কিবরিয়ার সাথে, আর জীবন গল্পের অন্যতম একটা সারপ্রাইজিং গিফট, একই সাথে আমার আরেকটি অনুষ্ঠান সিক্রেটস, সেই অনুষ্ঠানেরও বলবো। এই প্রথম আমি দুটো অনুষ্ঠানের
সেরা সেরা জীবন গল্প কিংবা সিক্রেটসের অপ্রিয় সত্যগুলো নিয়ে একটি বই বের করছি, বলতে হবে আরজি কেবরিয়ার জীবন গল্প। এবং এই বইটি আপনি ঘরে বসেই সংগ্রহ করতে পারেন, আপনাকে ফোন দিতে হবে সেজন্য এই নম্বরে 09638771771। নাম্বারটি একটু বড়, একটু মনে করে টুকে নিতে হবে, 09638771771। মূলত প্রথম পাঁচটা সংখ্যা মনে রাখলেই হবে, তারপরে 771 দুইবার। ওকে, আবারও বলছি, 09638771771। এই নম্বরে ফোন করে আপনি বুকিং দেবেন, আপনার ঠিকানায় বই পৌঁছে যাবে। বইটির দাম হচ্ছে মাত্র 200 টাকা। আর প্রশ্ন হচ্ছে, এই বইটি আপনি কেন কিনবেন? বইটি আপনি কিনবেন এই কারণে যে রেডিওতে আমরা যে গল্পগুলো প্রচার করি সেটার একটা বিস্তারিত ইলাবরেটিভ ফর্ম, আমরা যেটাকে বলি আরও অনেক অনেক বেশি এক্সপ্লেইনড ফর্ম, আরও অনেক কিছু আছে যেটা রেডিওতে প্রচার হয়নি, সেগুলো নিয়ে গল্পগুলো সাজানো হয়েছে। সো রিয়েল গল্পের টেস্ট পেতে হলে আপনাকে অবশ্যই বইটি পড়া উচিত। আপনি সংগ্রহ করতে পারেন মাত্র 200 টাকায়। ওকে সোহাগ, তারপর কি হলো? তো এরপরে সে চলে যাবে, তো আমি হোটেল থেকে বের হয়ে দেখলাম আমার ফোনে একটা মেসেজ আসছে রাতের বেলা, সে চলে গেছে। সেখানে লেখা ছিল, আমাদের সব কিছু শেষ, এরকম কিছু একটা চিঠি লিখে গেছে আমার জন্য। বাসায় এসে সেই চিঠিটা দেখলাম, সেখানে আমার সে গুড উইশ করে গেছে আমার জন্য, সে আমাকে প্রচণ্ড ভালোবাসবে সারা জীবন, এরকম এক্সেট্রা এক্সেট্রা কিছু কথা লেখা ছিল, যেখানে আমার কোনো দোষ নাই, এরকম এরকম কিছুই লেখা সেই চিঠিটার মধ্যে। জি। তো সে চলে গেল এবং আমার যা যা প্রয়োজনীয় ছিল, জামা কাপড় যা কিছু ছিল সব কিছু নিয়েই সে চলে গেল। আচ্ছা। এবং পরে জানতে পারি যে তার বাবা মা এসে নাকি আমার বাসা থেকে ওকে নিয়ে গেছে বাসা থেকে। আচ্ছা, ওকে। আমার অবর্তমানেই। তো এরপরে সেদিন রাতের বেলা আমাকে সে ফোন দেয়, সারা রাত আমার সাথে কথা বলে, সে আমাকে অনেক বুঝায়। তো আমি বললাম যে তুমি কেন গেলা, তুমি থেকে যেতে পারতা, এই সেই, তুমি পাগলামি করো না, কোনো ডিভোর্স ডিভোর্সের মধ্যে যাই না, এটা সমাধান হবে, প্রচণ্ড রিকোয়েস্ট করি। সে বলে জানি না আমি কী করবো, এই সেই, তো এরকমভাবে আর কি ইয়ে হলো। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি তাহলে ফোন দিও, কথা বললাম আমার সাথে, ওইটাই আমার সাথে লাস্ট কথা। এরপরে ওই নাম্বারটা বন্ধ, তার ফেসবুক থেকে আমাকে ব্লক, সব কিছু থেকে আমাকে ব্লক। তো এরপরে আমি প্রচণ্ডভাবে চেষ্টা করি ওদের সাথে যোগাযোগ করার, ওর সাথে যোগাযোগ করার। আমি বিভিন্ন আইডি দিয়ে ওকে নক করি, সবগুলো ব্লক করে দেয়, বিভিন্ন নাম্বার থেকে ওকে ফোন দিই, সেই নাম্বারগুলো ব্লক করে দেয়। ওর বাবা মার সাথে আমার বাবা মা কথা বলতে চায়, সেখানেও কোনো রেসপন্স হয় না তাদের। প্রথমে কথা বলছে যে আমার মেয়েকে নির্যাতন করছে, আমার শ্বশুরের ভাষ্য হচ্ছে এটা, আমার মেয়েকে নির্যাতন করছে। তো আমি আমার শ্বশুরকে বলি, ঠিক আছে আমি যদি নির্যাতন করে থাকি আপনারা আমাকে নিয়ে বসেন, হ্যাঁ আপনি থানা পুলিশ করেন, কোনো সমস্যা নেই, আমি যদি ওর শরীরে যদি একটা নখের আঁচড় থাকে তাহলে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেবো, কোনো সমস্যা নেই, আমি তাদের ওয়েলকাম করছি। ওকে। বাট এরপরে তারা ওই জিনিসটা এড়িয়ে গিয়ে তাদের লাস্ট ফিনিশিং কথা হচ্ছে মেয়ে সংসার করতে চায় না, এখানে জোর করে তার কিছু করানো যাবে না, মেয়ে সংসার করতে চায় না, এখানে কিছু করার নাই, এটা হচ্ছে লাস্ট কথা তাদের। তো আমি তাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করি। এরপরে আমাকে সে একটা ডিভোর্স লেটার দিয়ে যায়, ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। এবং এটা কিন্তু কোনো সিটি কর্পোরেশনের মাধ্যমে আসে নাই, তার বাবা হাতে করে নিয়ে আসছে, সরাসরি হাতে দিয়ে গেছে। এটার একটা কারণ আছে, আমি ওর কলেজে গিয়েছিলাম, ওর পরীক্ষা ছিল, আমি কলেজে গিয়েছিলাম, কলেজে গিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করেছি। ওর একটা নূপুর ছিল, সেই নূপুরটা দিতে গিয়েছে ওকে, বাট সেই নূপুরটা আমার গায়ে ছুঁড়ে মেরেছে দুইবার। আচ্ছা। তো এরপরে আমি ওখান থেকে চলে আসছি, এরপর নিচে নেমে দেখি আমার শ্বশুর দাঁড়িয়ে আছে নিচে। তো আমি বললাম যে বাবা আপনি এখানে, তো তুমি এখানে কেন আসছো, এখান থেকে চলে যাও, তুমি ওকে ডিস্টার্ব করতে আসছো, এখানে ছেলেপান বলা আছে, ফোন দিলে চলে আসবে, মানে এরকম একটা থ্রেট আমাকে। এরপরের দিনই আমাকে একটা ডিভোর্স লেটার আমাকে দিয়ে যায় ওরা, ওর বাবা। তো জিনিসটা মেনে নিতে পারি না, যে কবিতা কাজটা করতেই পারে না কোনোদিন। তো এরপরে এভাবে হয়, তো আমার এলাকার যে নেতা আছে ওনার কাছে যেতে বলে, তো ওখানে যাই, যাওয়ার পরে তাদেরকেও বিষয়গুলো বলে, এরকমভাবে খুব খারাপভাবে প্রেজেন্টেশন করে, তারাও আমাকে মারার একটা মোটামুটি একটা সিস্টেম তৈরি করে ফেলে আর কি। পরে যখন আমার বাবার সাথে গেছি, বাবাকে চিনে, তো এই হচ্ছে ঘটনা। তাহলে তাদের কথা হচ্ছে হাজব্যান্ড আমার ওয়াইফকে ডিস্টার্ব করে কীভাবে, জি এইভাবে গিয়ে বলছে আর কি তাদের কাছে কথাগুলো। তো তারা মিউচুয়াল করার চেষ্টা করছে, তাতে লাস্ট টাইম তারা বলছে যে না আসলে আমরা কথা বলে দেখছি, ওরা আসলে চায় না, মিউচুয়াল হতে চায় না। আচ্ছা। তো আমি বিভিন্নভাবে বিভিন্ন মহল থেকে নক করছি, ফেসবুকে নক করছি, আমার ফ্যামিলি দিয়ে নক করছি, তো একটা লাস্ট টাইম তাদের কিছু ফার্নিচারগুলো যে আমাকে দিয়েছিল সেগুলো নিবে আর কি। ওকে। এগুলো নেওয়ার জন্য বেশ ফোন দিতেছে আমার বাবাকে, তো আমার বাবা বলছে যে নিলেই তো নিয়ে গেলেন, মানে আমার বাবার কথা হচ্ছে এগুলো রাখলেই তো সম্পর্কটা থাকতেছে, নিয়ে গেলে তো সম্পর্ক থাকবে না, জি যতদিন রেখে আর কি আটকানো যায়। তো আমার বাবা বলতেছে আমার বোর মাথা ঠান্ডা হলে চলে আসবে, এরকম আমরা কথা বলে এই সেই আমরা বসি একসাথে, তাদের মধ্যে তো কোনো রেসপন্স নেই না, কোনো বসা বসি নাই, কিসের বসা বসি, মেয়ে সংসার করবে না, তার কোনো কথাই থাকে না। আচ্ছা। তো এই হলো তাহলে তাদের এন্ড অফ দ্য ফিনিশিং কথা আর কি। ওকে। তো এরপরে আমি যতবার চেষ্টা করি কথা বলার, আমাকে বিভিন্নভাবে তারা লাঞ্ছিত করে, বিভিন্নভাবে অপমানিত করে, আমি বারবার চেষ্টা করি, যেহেতু 3 মাসে একটা সময় থাকে, সেই 3 মাসে আমি অনেক চেষ্টা করি। তো একটা লাস্ট টাইম আমি রোজার মাসে যাই ওদের বাসায় ইফতারির আগ মুহূর্তে, যে ইফতারির আগ মুহূর্তে একটা ভিখারি গেলেও তো বাসা থেকে তাড়িয়ে দেয় না। আপনি এটা প্ল্যানটা করেই যান? হ্যাঁ, সফট কর্নার নিতে গিয়েছি। ওকে। তো আমি সেদিন রোজা রেখে, কিবরিয়া ভাই আমি
পুরো রমজান মাসে 30টা রোজা রেখেছি, নামাজ পড়েছি, তারাবির নামাজ পড়েছি, সব কিছু করেছি। আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমার সংসারটা ঠিক করে দাও। মানুষ বিয়ে একবারই করে, তুমি আমার সংসারটা ঠিক করে দাও, আর কিছু চাই না। আমি আল্লাহর কাছে এইভাবে কান্নাকাটি করছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, সব কিছু করছি একেবারে। তো এরপরে আমি সেই সফট কর্নারটা নিতে রোজার মধ্যে যাই, রোজা রেখে। বাট সেদিন আমার সাথে কেজি গেট লাগিয়ে দেয়, বলে তারা বাসায় কেউ নাই, এই সময় ইফতারে আজান দেয়। আমি সামনের ভাড়াটিয়ার কাছ থেকে পানি নিয়ে ইফতার করি, ওখান থেকে চলে আসি। সেদিন আমি তাদের কাছে যেতে পারি নাই। ওকে, তো মানে আমার কথা হচ্ছে কি, ভাবে আমি কোনো কিছু বাদ রাখি নাই। তো তাতে আমার সমস্যাটা টিকানোর জন্য, আমার ফ্যামিলিটাকে আবার সম্পর্ক ঠিক করার জন্য, তার আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার হাতে পায়ে ধরছি, সব কিছু করছি। আর ওদিকে কবিতা ওদের বাসায় গিয়ে সে তার লাইফটাকে পুরো চেঞ্জ করে ফেলছে। সে মানে এমন একটা অ্যাটিটিউড নিয়ে সে চলাফেরা করতেছে, সে ফেসবুকে চালা, সে ফেসবুকে যাচ্ছে, সে ইয়া করতেছে। তখন আমার ডিভোর্স হয় নাই, মানে সে জাস্ট নোটিস করছে। সে তার পুরো বেশ চেঞ্জ করে ফেলছে। সে বোরকা হিজাব পরতো, সেগুলো বাদ দিয়ে সে একদম পুরো মডার্ন হয়ে গেছে। সে টাইলস পরতেছে, সে টপস পরতেছে, এইভাবে সে বিভিন্ন জায়গায় বের হচ্ছে। আপনাকে তো ডিভোর্স দিয়ে দিয়েছে, তারপর সে ডিভোর্স লেটারটা পাঠিয়েছে, বাট ডিভোর্সটা এখন পর্যন্ত হয়নি। তিন মাস লাগে সময়টা। এই তিন মাস আমি আপ্রাণ চেষ্টা করেছি তাকে ফিরানোর জন্য। আচ্ছা, সে ফেসবুকে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলতেছে, সে ছেলেদের সাথে দেখা করতেছে, ইভেন তাদের সংসার হওয়ার কত বছর পরের ঘটনা এটা? এটা 1 বছর 8 মাস পরের ঘটনা। ওকে, তো এইভাবে তাদের সাথে দেখা করতেছে, সেইভাবেই তার লাইফটাকে লিড করতেছে। তার মধ্যে বিন্দু মাত্র ছিটা ফোটা নাই যে তার মধ্যে এরকম একটা সম্পর্ক নষ্ট হয়েছে, তার একটা সংসার ভাঙছে। সে কোনো কিছু ফিল করতেই পারতেছে না। এগুলো আমি অন্য আইডি দিয়ে তাকে দেখতেছি, ফলো করতেছি কি করতেছে তার অ্যাক্টিভিটিসগুলো। তো এই কথাগুলো আমি আমার শাশুড়িকে জানানোর চেষ্টা করি। তো আমার শাশুড়ির কথা হচ্ছে, আমার মেয়ে একটা না 10টার সাথে করবে, তোমার বলার কোনো কিছু নাই। স্টিল নাও, সে আমার ওয়াইফ, এখন পর্যন্ত ডিভোর্স হয়নি, তার জন্য আমি মাথাটা ঘামাচ্ছি। তো বারবার এরকম প্রতারিত, মানে অপমানিত হই। তার মামার কাছ থেকেও, তার মামাকে আমি ফোন দিয়ে বলি যে মামা আপনারা একটু দেখের কথা বললা, প্রচণ্ডভাবে আমাকে অপমানিত করে, থ্রেট, মানে কথার আগে থ্রেট, তোমাকে অ্যাসাং করবো, ত্যাসাং করবো, দেখাই দেবো, এটা করবো। মানে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আপনার উপর খেপা ছিল। মানে সে, আমি এইটাই বুঝতেছি না, শুধু ফ্যামিলি মেম্বার না, ওর যে কাছের বান্ধবীগুলো যারা আমাকে ভাইয়া ভাইয়া বলে একদম একদম খুব কাছ থেকে ভাইয়া ভাইয়া বলে ইয়ে করতো, তারাও আমাকে সব কিছু থেকে ব্লক মেরে দিয়েছে। মানে এটা নাকি একটা নিয়মই আছে, যদি সঙ্গিনী তোমার সাথে থাকতে না চায়, তার আশপাশে সবাই তোমাকে বিষিয়ে তুলবে, এরকম একটা ব্যাপার আছে নাকি। তো এইটাই হয়তোবা সে ফলো করছে। তো সবাই আমার কাছে কেমন আননোন হয়ে গেল। তো আমি কোনো কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। তো আমি অনেক চেষ্টা, অদ্ভুত বিষয় কি জানেন, আপনার ঘটনা আপনি যেগুলো বলছেন এগুলো যদি সত্যও হয় তাও আপনাকে কেউ বিশ্বাস করবে না। জি জি, হ্যাঁ, বিশ্বাস করবে না এই কারণে যে না, তার মানে আপনি যেটা বলছেন, আপনি ধোয়া তুলসীর পাতা ছিলেন আর ওনার জায়গা থেকে সব সমস্যা ছিল। ইনফ্যাক্ট এইটাই হয়, আপনি যদি সেটা সত্যও হয় তাও আপনি লোকজনকে বিশ্বাস করতে পারবেন না। সংসারের জায়গা থেকে বিষয়টা এরকমই, এবং সবসময় মনে করা হয় যে না, বোথ সাইডের কিছু না কিছু প্রবলেম ছিল। আমি নিজেকেই নিজে বিশ্বাস করতে পারি না আমার সাথে এরকম ঘটনা ঘটছে। তো এরপর যায় যখন তারা ফার্নিচারগুলো নিয়ে যাবে, তখন আমি বুঝলাম যে আমার সংসারটা শেষ, ফার্নিচারগুলো নিয়ে গেলে শেষ, আর ফিরবে না। তো ওই 15 মার্চে এপ্রিলের 15 তারিখে আমি প্রচণ্ড ডিপ্রেশনে হয়ে আমি 10টা স্লিপিং পিল খেয়ে ফেলি। তো এরপরে আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, আমি শ্বাস করতে পারতেছিলাম না। তো আমাকে খুব তাড়াহুড়ো করে কুর্মিটোলাতে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে আমাকে ওয়াশ করা হয়। ওয়াশ করার পরে আমি সেখানে 3 দিন পর্যন্ত ছিলাম। আমার অবস্থা খুবই লাস্ট স্টেজে চলে গিয়েছিলো, এবং ডক্টর বলছে এটার ইম্প্যাক্ট আপনার জীবনে সারা জীবনের জন্যই থাকবে, খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো আপনার। তো 3 দিন পর্যন্ত আমি ওখানে ছিলাম, বাট তারা কোনো রেসপন্স করে নাই, তাদের কাছ থেকে আসে নাই। আমার যে এত ভালোবাসার ওয়াইফ, সেও একটা খবর না নেই, জাস্ট 15 ডেজ হয়েছে আমার কাছ থেকে এসে চলে গেছে। এই স্লিপিং পিল খাওয়ার সময় এটা মনে করছিলেন যে যদি একটু হলেও সে নরম হয়, সে নরম হয়, বা আমি আসলে কিছু না ভেবেই বিষয়টা করে ফেলছি যে আমার সাথে কি হচ্ছে এগুলো। আচ্ছা, নিজের অজান্তে এই কাজটা করে ফেলছি। তো মাত্র 15 ডেজ হয়েছে সে গেছে, বাট সে তখনও রেসপন্স করে নাই। তার 2 দিন পরে তার বাবা ফোন দিয়ে আমার বাবাকে বলতেছে, তার ফার্নিচারগুলো কীভাবে নিব, তারা কিন্তু সব কিছু জানে যে একবারে ট্র্যাজেডি হয়ে গেছে, এত কিছু হয়েছে, সব কিছু জানে। তো এরপরে আমার বাবা বলছে, আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে যান, আর তো কিছু বলার নাই, নিয়ে যান। তো এরপরে আমি তখন গ্রামে, আমাকে গ্রামের বাড়িতে নিয়ে গেছে। গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমি ওখানে আছি, আমি প্রায় 15 দিন পর্যন্ত ঘুমাইছি, ওয়াশ করার পরেও প্রায় 15 দিন পর্যন্ত আমি ঘুমাইছি, শুধু ওই স্লিপিং পিলের মানে রিয়াকশনে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে আমার। তো আমার বাসা থেকে সব ফার্নিচার টার্নিচার নিয়ে যায় তারা, আমি শুনি যে নিয়ে যাচ্ছে নাকি আমার বাসা থেকে ফার্নিচারগুলো। প্রত্যেকটা স্বপ্ন ছিল, এক একটা ফার্নিচারে এক একটা স্বপ্ন ছিল, আমার ঘরটা ভেঙে গেল, শেষ পর্যন্ত আমি টিকিয়ে রাখতে পারলাম না। তো এরপর কি আর করা, তারপর আমি তাকে মেসেজ করি, প্রায় 700 থেকে 800 মেসেজ করছি তাকে, আমি কোনো রেসপন্স পাইনি। প্রতিটা মেসেজে ছিল আবেগ মাখানো, আমি সরি, আমি কি করছি জানি না, তুমি ফিরে আসো, তুমি যা বলবো আমি তাই শুনবো, এক্স্যাক্টলি সব কিছু, মানে একদম অনুনয় বিনিময় সব কিছু করছি আমি তার জন্য। বাট আমি স্টিল এখন পর্যন্ত জানি না কেন আমার সংসারটা ভাঙলো, কি আমার সেই কারণটা,
কত সম্পর্ক ভেঙে যায় তারপরে তারা যোগাযোগ রাখে কথা বলে আপনি আমাকে বলেন মানে আপনার ওয়াইফের সংসার ভাঙার কারণ আপনি জানেন না আমি স্টিল না এখন পর্যন্ত জানি না এবং তাদেরকে আমি বলছি এবং আমি আমার কাকির কাছ থেকেও তাদেরকে ইনফরমেশন পাঠাইছি যে অন্তত আমাকে এটা বলুক যে আমার সংসারটা কেন ভাঙলো তারা তাদের পক্ষ থেকে কোনো রেসপন্স নাই তাদের কথা হচ্ছে মেয়ে সংসার করতে চায় না সংসার করবে না এইটুকুই এটা তো তাদের জায়গা থেকে পারফেক্ট একটা অ্যানসার কিন্তু আপনার ওয়াইফ আপনার সাথে সম্পর্ক থাকাকালীন সংসার করাকালীন কি এরকম কোনো ঘটনা ঘটিয়েছে যেটা আপনার কাছে সন্দেহ মনে হয়েছে সন্দেহ কোনো ছেলের সঙ্গে কোনো স্ক্যান্ডাল বা না এরকম কোনো কিছুই আমি আমার চোখে ধরা পড়েনি বাট ওই যে বললাম যে লং টাইম সে রাতে কথা বলতো ওই জিনিসগুলো আমি মাথায় নিতাম না বাট কারণটা কি আমার সংসারটা ভাঙার এই 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 জিনিসটা আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি তাহলেই আমি মনে করি যে ফলটা বুঝতে না পারাটাই আপনার একটা বড় প্রবলেম আপনার আপনি যাকে এতটা লাভ করেন সে কেন চলে গেছে আপনার কাছ থেকে সেটা আপনি ফলটা বুঝতে পারেননি এটা না বুঝতে পারাটাই একটা বড় প্রবলেম সো ও এমন কিছু চাইতো যেটা আপনার দ্বারা দেওয়া সম্ভব ছিল না আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে ওর যে চাওয়াটা সেটা অনেক বেশি অযৌক্তিক ছিল আপনার কাছে হয়তো বা সেটাকে মনে হয়েছে সব কিছু মিলিয়ে এটা একটা বড় প্রবলেম আপনি যদি স্টিল তাকে লাভ করে থাকেন আপনার স্যাক্রিফাইসিং লেভেলটা কি ছিল আপনি কখনো তাকে এটা বলেছেন আমি বাবা মা ছেড়ে দিব বোন ছেড়ে দেবো শুধু তোমার সঙ্গে থাকবো তাও তুমি ফিরে আসো এই ধরনের কথা বলেছেন হ্যাঁ আমি তাকে এই কথাগুলো বলেছি দ্যাট ইজ দ্য ইমোশনাল বোগাস নাম্বার ওয়ান ফালতু থিং আপনার ওয়াইফের জায়গাটা থেকে আপনার দিকে স্পষ্টভাবেই অনেক অনেক প্রবলেম ছিল যদি সে আজকের অনুষ্ঠানে আসতো সে বলতে পারতো যেগুলো হয়তো আপনি মোরাললেস জানেন কিন্তু আপনার ক্ষেত্রে এই বিষয়টা কেন হচ্ছে এটা হচ্ছে মূল জায়গাটা যে আপনি এত বেশি ওকে দিতে যাচ্ছেন সব কিছু ছেড়ে দিব তারপরে পাশে দাঁড়াবা তুমি এটা করবা আমি তোমার জন্য পুরো দুনিয়াটা দিয়ে দিব এটা কেন হয়েছে জানেন আপনি যখন কোনো দিকে হাত বাড়াবেন মানুষের মধ্যে এই প্রবণতাটা আছে যার দিকে হাত বাড়াবেন সে যদি আপনাকে এই জিরো অ্যাক্টিভিটি দেখায় আপনার তার প্রতি আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হবে আপনার ওয়াইফের ব্যাপারটা হচ্ছে এটাই মেয়েটা আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কবিতা এটা 3 মাস 13 দিন ক্রস করে গেছে ওকে তোমার ডিভোর্সটা অ্যাক্টিভ হয়ে গেছে সে আপনার ওয়াইফ নো মোর সে আপনার ওয়াইফ না বাট আপনি স্টিল তাকে লাভ করেন রাইট আপনি এখনো তাকে মিস করেন এবং তাকে আপনি এখনো চান এখনো প্রত্যেকটা জায়গাতে ইভেন আমি আজকে পাঞ্জাবিটা পরে আসছি আমার যে কোটিটা ওর দেয়া গিফট ইভেন আমি যে জুতাটা পরে আসছি সেই জুতার সোল কিন্তু শেষ হয়ে গেছে দিস ইজ ইওর ফার্স্ট লাভ রাইট রাইট ওকে সেই সোল নষ্ট হয়ে গেছে বাট ও আমাকে দিয়েছে তার জন্য আমি এখন পর্যন্ত সেই জুতাটা পরি এটা অতিরিক্ত ভালোবাসা না এটা অতিরিক্ত বোকামো যাই বলেন ঠিকই সো এগুলো নিয়ে আসলে অনেক কথা হয়ে গেল শেষের দিকে এসে আমরা শুধু একটা জিনিসই বলতে চাই সেটা হচ্ছে যে মানুষটা আপনার কাছে থাকতে চায় না তাকে কোনোভাবেই ইমোশনালি ব্ল্যাকমেইল করেন না ইফ ইউ লাভ হিম অর হার লেট হার গো এটা আমার কথা না এটা অনেক অনেক বড় একটা মানুষের কথা ভালো যদি বাসো তাহলে ছেড়ে দাও জোর করে কাছে রেখো না এটাই হওয়া উচিত আপনি শুরু থেকে দেখেন আপনি লাভ করেছেন মেয়েটাকে একদম শুরু থেকে আমার কাছে মনে হচ্ছে সামো আপনি তাকে বাধ্য করেছেন প্রথম দিন থেকে আপনি ধরা পড়ছে তার মধ্যে উল্টাপাল্টা এই ধরনের কাজ করে ধাম করে বিয়ে করে ফেলছেন দ্যাট ইজ বিগ বিগ মানে এইটাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল আমি এখন ফিল করি তখন যদি আমি জানা আর অনেকগুলো ভুল তখন যদি আমি নিজেকে স্যাক্রিফাইস না করে সে তার জায়গায় 100% তার মতোই ছিল আপনি বিভিন্ন ফল পেয়েছেন আপনি ওকে ঠিক আছে কোনো সমস্যা হবে না ওকে ঠিক আছে কোনো সমস্যা হবে না আপনি একটা ফল দেখছেন আপনার উচিত ছিল বিয়েটা ডিলে করা আপনি তাম করে ধাম করে বিয়ে করে শুধু শুধু ডিলে না আমার তখন উচিত ছিল যে ঠিক আছে তুমি তোমার মতো থাকো তাহলে না নট লাইক এটা এক্সট্রিম ডিসিশন হয়ে গেল আপনি ইমোশনাল জায়গা থেকে পুরো জায়গাটাকে বিচার করতেছেন লজিকের জায়গাটায় আসেন যেটা আপনাকে সারা জীবন রান করবে ওকে সো প্রিয় শ্রোতা আমরা আজকে এখানেই শেষ করতে চাই শেষ করার আগে প্রিয় শ্রোতা একটা কথাই বলবো আমি আসলে এরকম একটা কাপল চাচ্ছি আপনারা যদি মনে করেন যে না কোনো কাপল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যে যাদের মধ্যে সংসারের এরকম একটা অবস্থা চলছে এবং সংসারটা ভাঙার পর্যায়ে চলে গেছে অনেকদিন যাবত সেপারেশনে আছেন বাট আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন আসলে কী করা উচিত আপনারা যদি মনে করেন যে না আপনাদের স্টোরিটা এখানে বললে নামে বা ছদ্মনামে বেনামে পরিচয় গোপন রাখলে আর অন্যান্য কাপল যারা আছে তাদের জন্য অনেক উপকার হবে তাহলে আপনারা আসতে পারেন আমার এই জীবন গল্প অনুষ্ঠানে আমি একটু আপনাদের মুখোমুখি বসিয়ে কথা শুনতে চাই আমি খুবই এগারলি ওয়েট করবো আপনাদের জন্য সো ফোন নাম্বারটি হচ্ছে 09-611-904-904 আমি আবারও বলছি 09-611-904-904 আজকের এই জীবন গল্প আমি এরকম একটা জীবন গল্প চাচ্ছি সেটার প্রিভিউ মাত্র এবং একই সাথে আজকের এই জীবন গল্প প্রত্যেকটি কাপলের জন্যই আমার কাছে মনে হয় যে ইন্সপিরেশনের জায়গা থেকে এরকম প্লিজ কাম টু মাই শো লেটস সিট অ্যান্ড লেটস টক অ্যাবাউট ইউর প্রবলেমস আমার মনে হয় এখানে অনেকেই আপনাদেরকে অনেক বেটার হেল্প দিতে পারবে ওকে আজকের মতো শেষ করছি অনেক ভালো থাকুন সবাই নিরাপদে থাকুন জীবনটাকে সুন্দর করুন কারণ লাইফ ইজ ওয়ান টাইম শুভরাত্রি জীবন গল্প জীবন নাটকের চেয়েও নাটকীয়